কাজে লাগাই। তো হোয়াট অ্যাবাউট আওয়ার লাস্ট ক্লাস, আপনাদের কেমন ছিল, আপনারা কোন রিভিউ করেছেন কিনা আমাকে একটু বলেন দেখি আপনারা। আমি অ্যাটেন্ড করতে পারি নাই, সো অফিস ছিল ওই দিন। যাদের মিউট করা নাই সাউন্ডটা থেকে বেঁচে যায়, সাউন্ডটা মিউট করেন। আমাদের পড়াশোনা রিলেটেড কিছু থাকলে আপনারা আনমিউট করে আমাকে বলবেন, কথা বলবেন, অবশ্যই ইন্টারঅ্যাকশন হতে হবে। আর হচ্ছে যে আপনার ইন্টারঅ্যাকশন না হলে কিন্তু বুঝতে পারবেন না। এনিওয়েজ আমরা শুরু করে দিই। লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম, অনেকেই ছিলেন লাস্ট ক্লাসে, যারা নতুন আসছেন তাদেরকেও বলি যে আমাদের লাস্ট ক্লাসে কিন্তু ভালো ছিল। আমাদের প্রতিটা ক্লাস কিন্তু একটার পর একটা কিন্তু ধারাবাহিকভাবে অ্যাটেন্ড করতে হবে, অদারওয়াইজ কিন্তু বুঝবো না আমরা, কারণ প্রত্যেকটা মানে স্টেপ বাই স্টেপ আমাদের আগাতে হবে। সেগুলো চ্যাপ্টার 1 2 3 4 5 এর উপরে নির্ভর করে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস গুলো হবে। সো বেসিক গুলো কিন্তু আমাদের আস্তে আস্তে করে আগাবে, সেজন্যই কোনো চ্যাপ্টার মিস দিব না, প্রথম থেকে আমরা বুঝবো যাব। আর এই এই ধারাবাহিকতে যদি আমরা যেতে পারি ইনশাল্লাহ 30টা ক্লাসের মধ্যে আমাদের কিন্তু পরীক্ষা দেওয়ার মতো প্রিপারেশনটা হয়ে যাবে। সেটা শুনছে না, এই কারণে আননেসেসারি নয়েজ আসছে। আমি বলি যে আপনারা নিজেরাই আনমিউট করে রাখেন, আমার সঙ্গে ইন্টারঅ্যাকশন করতে পারলে সুবিধা হবে, এটা বেটার হবে। ওই আনমিউট করে রাখেন, আমার সঙ্গে যখন কথা বলবেন তখন বেটার হবে। আর আপনারা আমাকে রেসপন্স না করলে চিন্তা করতে পারবেন যে আমি কোন ধারা যে ধারায় আছি সেটা আপনারা আমার সঙ্গে এগোতে পারছেন কি পারছেন। ঠিক আছে, রফিক ভাই একটু আনমিউট করেন, সবাই মিউট করে ফেলেন, সবাই মিউট করে ফেলেন। রফিক ভাইকে আমি মিউট করে দিলাম। ঠিক আছে, এখানে ইরফান ভাই মিউট করে দিলাম, হয় নাকি মিউট? আমার আমরা কি পড়েছিলাম, আমি একটু আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি, তারপরে আমরা শুরু করি। আচ্ছা বাইদা ভাই, আমি যে বইটা আপনাদেরকে পিডিএফ ফরম্যাটে দিয়েছিলাম ওই বইটা কি আপনারা সবাই সংগ্রহ করেছেন? জি স্যার। বইটা তো পিডিএফ ফরম্যাটে আমাদের কাছ থেকে গেছে, আমি আইসিবিবি তে দিয়েছিলাম, আইসিবিবি থেকে আপনাদেরকে ফরওয়ার্ড করার কথা, হয়তো সবাই পেয়ে গেছেন। কিন্তু স্যার তিন হার্ড কপি ইজ মাস্ট, হার্ড কপিটা আপনারা নিবেন, নীলক্ষেত থেকে পেয়ে যাবেন অথবা যেখান থেকে পাওয়া যায়, হার্ড কপি নিয়ে হার্ড কপিটাকে ফলো করতে হবে। আমি যখন পড়াবো ক্লাসের মধ্যে আপনাদের সামনে হার্ড কপিটা যেন থাকে, হার্ড কপি যেন থাকে, আর স্ক্রিনে তো আমি পিডিএফ টা দিয়ে দিয়ে ক্লাস করাবো। এই বইতে যা আছে আমাদের সিলেবাসটা পুরো কাভার করবে, এবং এই বইটা আমরা কাভার করে ফেলবো 30টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ। এবং এই 30টা ক্লাস করে কাভার করতে পারলে আমাদের প্রিপারেশন 100% হয়ে যাবে, ফুললি হয়ে যাবে, বাকি শুধু আমাদের প্র্যাকটিস। আর একটা কথা বলে রাখি স্যার, আমাদের তিনটা ক্লাস দিয়েছে, তিনটা ক্লাস, জি তিনটা ক্লাস, জি। আপনারা ক্লাসের ধারাবাহিকতা পাবেন আস্তে আস্তে, পিডিএফ ফরম্যাট গুলো তো দেওয়া আছে না,
জিজি 1 থেকে 3 ফরম্যাটের তিনটা ক্লাস দিয়েছে ফাইল সবগুলো পাইছেন আপনারা জি স্যার জি স্যার জি স্যার পাইছে স্যার ওকে ফাইন এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না যারা যারা পান নাই তারা জোগাড় করে নেবেন এই বইটা হচ্ছে কি আপনার সীমা 2012-2013 12-13 সালের এডিশনের সীমা এডিশন 2012-2013 এই এডিশনের বইটা আপনারা মানে হার্ড কপি যেখান থেকে পারেন অবশ্যই জোগাড় করবেন এই বইটা পড়তে পারলে আমাদের সিলেবাস পুরো কভার করবে এরপরে আমরা অন্যান্য বই যদি আমাদের পড়ার স্কোপ থাকবে আমরা পড়বো ইনশাআল্লাহ হয়ে যাবে তো লাস্ট ক্লাস যেটা করেছিলাম আমরা একটু রিভিউ করে আসি যে আমরা স্টার্টেড ফ্রম দিস ট্রেডিশনাল কস্টিং আমরা ট্রেডিশনাল কস্টিং করছি ট্রেডিশনাল কস্টিং এর মধ্যে আমাদের দুটা পার্ট একটা হচ্ছে আপনার মার্জিনাল কস্টিং অ্যাবজর্পশন কস্ট এগুলো হচ্ছে ট্রেডিশনাল কস্টিং মেথড এবং এটার সঙ্গে আমরা যে বলছিলাম যে এখানে এই চ্যাপ্টারে যেটা পড়বো আমরা অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড মার্জিনাল কস্টিং আপনারা কি আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন পিডিএফ ফরম্যাটটা জি স্যার জি স্যার দেখতে পাচ্ছি ওকে ফাইন আর আমার 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 স্ক্রিনে আমার ভিডিও দেখতে পাচ্ছেন জি স্যার জি স্যার ওকে কোথাও যখন বুঝবেন না তখন আমাকে কথা বলিয়েন এখন আর কথা বলিয়েন না আমি আমি ক্লাস করাচ্ছি আপনারা আমাকে ফলো করতে দেন আমাকে একটু ক্লাস করা দেন আপনারা ফলো করুন সো অ্যাবজর্পশন কস্টিং এন্ড মার্জিনাল কস্টিং নিয়ে ছিল আমাদের লাস্ট ক্লাসে আলোচনা তার মধ্যে আমরা অ্যাবজর্পশন কস্টিংটা করেছিলাম আজকে মার্জিনাল কস্টিং করবো প্রথমে অ্যাবজর্পশন কস্টিং আরো কিছু বাকি আছে সেগুলো একটু কভার করবো আর অ্যাবজর্পশন কস্টিং এর মধ্যে আমাদের প্রফিট স্টেটমেন্ট কিভাবে হয় মার্জিনাল কস্টিং এর প্রফিট স্টেটমেন্ট কিভাবে হয় সেগুলো আলোচনা এবং সিভিপি অ্যানালিসিস একটা লাস্ট শেষ একটা আলোচনা আছে রিকনসিলিয়েশন গুলো কিভাবে করি পারপাস অফ কস্টিং পড়েছিলাম হচ্ছে ইনভেন্টরি ভ্যালুয়েশন রেকর্ড কস্ট টু প্রাইস প্রোডাক্টস অ্যান্ড ডিসিশন মেকিং এগুলো আমরা আলোচনা করেছি ফিক্সড কস্ট নিয়ে আলোচনা করেছি স্টেপ ফিক্সড কস্ট নিয়ে আলোচনা করেছি স্টেপ ফিক্সড কস্ট তারপরে আমরা ভ্যারিয়েবল কস্ট নিয়ে আলোচনা করেছি দেন সেমি ভ্যারিয়েবল কস্ট নিয়ে আলোচনা করেছি সেমি ভ্যারিয়েবল কস্ট মানে কি বলেন তো কেউ একজন বলেন ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্টের কম্বিনেশন আমরা কিন্তু শুধুমাত্র প্রোডাকশন কস্ট নিয়ে যেমন একটা আমাদের আলোচনা যেমন টোটাল কস্টের মধ্যে কিন্তু প্রোডাকশন কস্ট যেমন একটা পার্ট থাকে নন প্রোডাকশন কস্টও একটা পার্ট থাকে বাট আমাদের কস্টিং মেথড যখন সিস্টেম আমরা যখন আলোচনা করছি আমরা নন প্রোডাকশন কস্টটাকে আমাদের এখানে আমরা ধরছি না আমরা শুধুমাত্র প্রোডাকশন কস্ট রিলেটেড যে সমস্ত কস্টগুলো আছে সেগুলো আমরা কস্টিং মেথডগুলো আলোচনা করব প্রোডাকশন কস্টের মধ্যে আমাদের আবার দুটো পার্ট করা যেতে পারে যে ডাইরেক্ট কস্ট অ্যান্ড ইনডাইরেক্ট কস্ট একদম পারফেক্টলি বলেছেন কস্ট পার ইউনিট বের করা তার মানে যে একটা আমরা একটা কস্ট কার্ড হচ্ছে কস্ট পার ইউনিট বের করার জন্য যে কার্ডটা আমরা রেডি করি সেটা হচ্ছে কস্ট কার্ড কস্ট কার্ডটা অ্যাবজর্পশন কস্ট কার্ড হতে পারে মার্জিনাল কস্টিং মেথডে কস্ট কার্ড হতে পারে কস্ট কার্ডটা মধ্যে কি আছে যে ডাইরেক্ট মেটেরিয়াল পার ইউনিট ডাইরেক্ট লেবার পার ইউনিট প্রোডাকশন ওভারহেড পার ইউনিট
এন্ড তাহলে ফুল প্রোডাকশন কস্ট পার ইউনিট। প্রোডাকশন আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট এবং ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট, এটা কিন্তু রিলেটিভলি খুব ইজি টু ক্যালকুলেট। ঝামেলা হয়ে যায় আমাদের প্রোডাকশন ওভারহেড পার ইউনিটটা ক্যালকুলেশন করার জন্য। কি ঝামেলা হয় সেগুলি আমরা আসলে আমাদের বক্তব্য বিষয়, ফোকাস করার বিষয়। লেটস সি, সেখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বেসিস এর কথা বলেছিলাম, তাই না? আমরা একটা বেসিস কথা বলেছিলাম গত ক্লাসে, যে আমাদের ওভারহেডটাকে একটা বেসিস এর উপর নির্ভর করে পার ইউনিটে আনতে হয়। বেসিসটা নিয়ে আলোচনা করেছিলাম। বেসিসটা কি ছিল? অল প্রোডাকশন ওভারহেডস মাস্ট বি অ্যাবজর্বড ইনটু ইউনিটস অফ প্রোডাকশন ইউজিং আ সুইটেবল বেসিস। সুইটেবল বেসিসটা কি বলেন তো, কেউ মনে আছে? গত ক্লাসে আলোচনা করেছিলাম বা আপনারা পড়েছেন, সুইটেবল বেসিসটা কি? এটা তো যেকোনো কিছু হইতে পারে স্যার, যেটা কোম্পানি ডিসাইড করবে। রাইট স্যার, একটা অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ অ্যাক্টিভিটি, মাইলেজ, টাইম স্যার, এটা লেবার আওয়ার হতে পারে, মেশিন আওয়ার হতে পারে, প্রোডাক্ট ইউনিট হতে পারে, গুড, থ্যাংক ইউ। ইউনিট ওভারহেডটা হচ্ছে স্যার বেসিসের একটা টাইমস হবে, বেসিস যত হবে তত একটা টাইমস হচ্ছে ওভারহেডটা হবে। মানে সোজা কথা হচ্ছে যে সুইটেবল বেসিসগুলো হচ্ছে ইউনিট প্রোডিউস হতে পারে, লেবার আওয়ার হতে পারে, মেশিন আওয়ার হতে পারে, একজন বলেছেন মাইলেজ, মাইলেজ হতে পারে। হ্যাঁ, সো এগুলো সব হচ্ছে কি বেসিস অফ ক্যালকুলেটিং দা ওভারহেড, ওভারহেড প্রোডাকশন ওভারহেড ইনটু এ ইনটু আর ইউনিট ক্যালকুলেশন। দা অ্যাজাম্পশন আন্ডারলাইং দিস মেথড ইজ অ্যাবজর্পশন ইজ দ্যাট ওভারহেড এক্সপেন্ডিচার ইজ কানেক্টেড টু দা ভলিউম প্রোডিউসড। ফর এক্সাম্পল, ইউনিটস প্রোডিউস আর ইউজড অ্যাজ দ্য বেসিস। হ্যাঁ, the absorption rate is calculated is as follows. Kiva hobe tara total overhead cost ekhane dekha ache allocated and apportioned. Ei kotha ni amra ajke alochona korbo. Allocated and apportioned kotha ni alochona korbo ajke. Ekta point e shuru holo. Mute korben. Ei khobarta ache 8ta theke. Er shesh hobe hocche 7:30 theke. 8ta theke ki mute rakhen, 8ta theke bolchen apni mute kore rakhen. Apnar kotha shunte pacchi. Tale total overhead cost divided by budgeted production volume, তার মানে আমি বাজেট কথা চলে আসছে, গতবার আলোচনা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাজেটের কথা কিন্তু চলে আসছে। আমরা বাজেটটা কখন করি বলেন তো, কেউ বাজেটটা কখন করি স্যার? আমাদের প্রিপেটা স্পেসিফিক পিরিয়ডের আগে করি স্যার, আগে প্রথম শুরুতে। আমি একটা ব্যবসা শুরু, আমরা একটা কাজ শুরু করব, পিরিয়ডের ফার্স্ট প্রথমে প্ল্যানিং, প্ল্যানিং পিরিয়ডে, প্ল্যানিং টাইমে আমরা বাজেটটা করে ফেলি। তাহলে আমাদের বাজেটের একটা প্রোডাকশন ভলিউম থাকে এবং ওভারহেড কস্টটা সেটাও কিন্তু একরকম বাজেট করা থাকে। তো ফিক্সড ওভারহেডটা মোটামুটি আমরা জানি কি হতে পারে। তাহলে টোটাল ওভারহেড কস্টকে যখন আমরা বাজেট ভলিউমে ভাগ করব তখন আমরা পার ইউনিট বেসিস চলে আসতে পারে। আচ্ছা, এখানে আমার এখানে একটু বলে রাখি, আমার কারেন্ট চলে গেছে, যদি আমার টফ হয়ে যায় আমি একটু পরে আবার আমার মোবাইল থেকে জয়েন করার চেষ্টা করব, বাট আপনারা থেকে যাবেন, ঠিক আছে? স্যার আপনি যদি চলে যান স্যার এই মিটিং অটোমেটিক বন্ধ হয়ে যাবে স্যার, কারণ আপনি হোস্ট না, আইসিএম থেকে তো কানেক্টেড আছে, আইসিএম হোস্ট, আইসিএম এর হোস্ট স্যার কানেক্ট, আমি ট্রাই করব ঢোকার জন্য মোবাইল থেকে। জি স্যার, ঠিক আছে, ওকে, ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ আমরা রিকানেক্ট হব। আগে বলে রাখলাম, একটা एग्जांपल করেছিলাম আমরা, एग्जांपलটা আপনারা তো সবাই ছিলেন আমার সঙ্গে পার্সন করেছিলেন, আমি এটা পড়াচ্ছি না। এখানে আমরা দেখেছিলাম যে মানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওভার দেওয়া আছে, ফিক্সড ওভার দেওয়া ছিল 4 লক্ষ এবং বাজেটের দেওয়া ছিল, বাজেট প্রোডাকশন দেওয়া ছিল 20,000 আর 16,000 ছিল অ্যাকচুয়াল প্রোডাকশন, 14,000 ছিল সোল্ড, ওপেনিং স্টক কত ছিল এগুলো আমরা ক্যালকুলেশন করেছিলাম। আপনারা এটা খুব সবাই আমার সঙ্গে প্রশ্ন করেছিলেন, যারা করেননি তারা এটা অবশ্যই এক্সাম্পল ওয়ানটা দেখবেন, এটা কোন কঠিন কিছু না, আপাতত একটু ইয়ের ভিতরে আপনার কনসেপ্টেবল এটা এক্সাম্পল ওয়ানটা পড়বেন এবং ভালো মতো বুঝার চেষ্টা করবেন। দেন আসছেন আজকের যে আমাদের শুরু, আমরা গত ক্লাসে বোধহয় একটু পদে ছিলাম, তাই না? এক্সাম্পল ওয়ান করে বোধহয় আমরা রাখতে পারেন। তো মোর অন ক্যালকুলেটিং অ্যাবজর্পশন রেট, আজকের এখান থেকে শুধু আমাদের বেসিক্যালি তাহলে অ্যাবজর্পশন রেটটাকে ক্যালকুলেট করার আরো কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়, যেমন কি it is relatively easy to estimate the cost per unit for direct materials and labor. যেটা একটু আগে বলছিলাম, the direct material এবং direct labor টা per unit cost বের করা খুব কঠিন কিছু না, খুবই সহজে বের করা যায়, but in doing so we can complete the first two lines of the cost curve. However, it is much more difficult to estimate the production overhead per unit.
একটু ডিফিকাল্ট আছে প্রোডাকশন ওভারহেডটা পার হেড বের করাটা, দিস ইজ অ্যান ইনডাইরেক্ট কস্ট এন্ড সো বাই ইটস ভেরি নেচার উই ডু নট নো হাউ মাচ ইজ কন্টেইনড ইন ইচ ইউনিট, দেয়ারফর উই নিড এ মেথড অফ অ্যাট্রিবিউটিং দ্য প্রোডাকশন ওভারহেডস টু ইচ ইউনিট। তো প্রোডাকশন ওভারহেড যেহেতু ব্যাপার আছে এখানে অনেকগুলো বিষয় যেহেতু জড়িত থাকে, সেই বিষয়গুলোকে আনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েটলি কোন বেসিসে গেলে কিভাবে ভাগ করলে পাঁচটা আমার একটা অ্যাপ্রোপ্রিয়েট হয় মোর অ্যাপ্রোপ্রিয়েট হয় আর আই উড রাদার সে যে মোর অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটাকে আমার একটু চিন্তা করে আমরা আমাদের ব্রেন স্টর্মিং করে সেটাকে বের করে নিতে হয়। এই জন্যই বলছি যে একটু ডিফিকাল্ট না, আসলে ডিফিকাল্ট সে হতো না, মানে আমি বুঝতে হবে যে আমি কিভাবে এটাকে ভাগ করে পারি ওটা। আচ্ছা সেক্ষেত্রে আমাদের তিনটা বিষয় আছে, একটা হচ্ছে ওভারহেড অ্যালোকেশন, একটা ওভারহেড অ্যাপোর্শনমেন্ট, আর একটা হচ্ছে ওভারহেড অ্যাবজর্পশন। তো এগুলা কি জিনিস ওভারহেড অ্যালোকেশন, অ্যালোকেশন দেখেন এখানে শব্দের মধ্যে কিন্তু অর্থ খুঁজে পাচ্ছেন কিনা দেখেন আপনারা, ওভারহেড অ্যালোকেশন সিম্পল মাথায় চিন্তা করেন অ্যালোকেশন কি হতে পারে, অ্যালোকেশন কি হতে পারে বলুন তো আমাকে, কেউ ভাগ করে দেওয়া বিভিন্ন সেগমেন্টে ভাগ করে দেওয়া, দিলাম ভাগ করে অ্যালোকেশন গেল, আর কেউ বলুন তো অ্যাপোর্শনমেন্টটা কি হতে পারে। আচ্ছা একটু পরে আসি, তাহলে ওভারহেড অ্যালোকেশন নিয়ে আমরা প্রথমে আলোচনা করে ফেলি। অ্যালোকেশন হচ্ছে কি, আচ্ছা এখানে পরে কি, অ্যাকাউন্টিং ফর ওভারহেড কস্ট ইজ অ্যান অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম, ইন অ্যান অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম ক্যান বি কোয়াইট কমপ্লেক্স অ্যান্ড প্রোডাকশন ওভারহেড কস্ট আর ফার্স্ট অ্যালোকেটেড দেন অ্যাপোর্শন অ্যান্ড ফাইনালি অ্যাবজর্বড। কি বলছে, প্রোডাকশন ওভারহেড কস্ট ফার্স্ট অ্যালোকেটেড দেন অ্যাপোর্শন and finally absorption, এই যে তিনটা ধারা ওভারহেড অ্যালোকেশন, ওভারহেড অ্যাপোর্শনমেন্ট এন্ড ওভারহেড অ্যাবজর্পশন। তো অ্যালোকেশনটা কি জিনিস, অ্যালোকেশনটা হচ্ছে ইনডাইরেক্ট প্রোডাকশন কস্ট আর ইনিশিয়ালি অ্যালোকেটেড টু কস্ট সেন্টার্স অর কস্ট পোর্টস। দেখেন আমি এখানে কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, সবাইকে বলি, এই সাবজেক্টে আমাদের কনসেপচুয়াল এমফাসাইজ করতে হবে 70% কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য। এই সাবজেক্টের কম্পিটিশনগুলো যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ মোটামুটি সিম্পল, এগুলো জানা থাকলে কম্পিটিশনটা আমরা পারি ভেরি ইজি, কম্পিটিশন ইজ নট ডিফিকাল্ট ইন দিস সাবজেক্ট। এখানে মোর যেটা আমরা এফেস করবো যে আমাদের যেন কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, সেজন্যই থিওরিটিক্যাল আলোচনাটা আমরা বেশি করব, আলোচনা করে করে মাথায় যেন ঢুকে যায় কনসেপ্টগুলো, কনসেপ্ট যদি মাথায় ঢুকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অঙ্ক আসবে ইনশাল্লাহ আমরা সবাই করে দিতে পারবো। ক্লিয়ার? সো আপনারা কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। তাহলে ওভারহেড অ্যালোকেশনটা কি যেটা বলছিলাম, অ্যালোকেশন ইজ দ্য প্রসেস অফ চার্জিং আ কস্ট ডাইরেক্টলি অ্যান্ড ইন ফুল টু দ্য সোর্স অফ দ্য এক্সপেন্ডিচার। ফর এক্সাম্পল দ্য স্যালারি অফ এ মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার উড বি অ্যালোকেটেড টু দ্য ইঞ্জিনিয়ারিং মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, ঠিক না? এখন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার যদি স্যালারি আছে সেটা কি আমি সেলস ডিপার্টমেন্টের দেওয়াটা কি যুক্তিযুক্ত হবে না? স্যার হবে না, সেজন্য বলছেন এইটাই দিস ইজ অ্যালোকেশন, যে আমার মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বা ধরেন প্রোডাকশন ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ইঞ্জিনিয়ারের যে বেতনটা সেটা আমি পারচেস ডিপার্টমেন্টে বা অন্য অ্যাডমিন ডিপার্টমেন্টে দিব কেন, এটা তো যুক্তিযুক্ত হবে না। সুতরাং যুক্তিযুক্ত হবে প্রোডাকশন ডিপার্টমেন্টের সঙ্গে, কোন ডিপার্টমেন্টে আমার প্রোডাকশন ডিপার্টমেন্টের সঙ্গে প্রোডাকশন ডিপার্টমেন্টের প্রোডাকশন ম্যানেজার স্যালারিটাকে আমি অ্যালোকেট করব, দ্যাট ইজ কল ওভারহেড অ্যালোকেশন। গেল ওভারহেড অ্যালোকেশন গেল, তাহলে বলছে যে এখানে এখানে একটা কথা দেখেন উপরে আছে যে অ্যালোকেটেড ফার্স্ট অ্যালোকেটেড দেন অ্যাপোর্শন অ্যান্ড অ্যাবজর্ব। তাহলে অ্যালোকেশন গেল, এবার অ্যাপোর্শনমেন্টটা কি জিনিস, অ্যাপোর্শনমেন্ট হচ্ছে কি, আমি তো অ্যালোকেট করলাম একটা ডিভিশনে, এবং ডিভিশনের মধ্যে অনেক ছোট ছোট ডিপার্টমেন্ট থাকতে পারে, এই ডিপার্টমেন্ট গুলোতে আমি আরো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এটাকে আমি শেয়ারিং করতে পারি সেটা হচ্ছে অ্যাপোর্শনমেন্ট। যেমন এখানে পড়ি দ্য ওভারহেড কস্ট দ্যাট হ্যাভ বিন অ্যালোকেটেড টু কস্ট সেন্টার্স অ্যান্ড কস্ট কোর্টস আদার দেন ডাইরেক্ট প্রোডাকশন ডিপার্টমেন্টস মাস্ট বি অ্যাপোর্শনড টু ডাইরেক্ট প্রোডাকশন ডিপার্টমেন্টস। অ্যাপোর্শনমেন্ট ইজ দ্য প্রসেস অফ শেয়ারিং অন এ ফেয়ার বেসিস, এই যে কথাটা কি বলছে, শেয়ারিং অন এ ফেয়ার বেসিস,
যেটা যুক্ত হবে সেভাবে আমি শেয়ার করে দেবো। ফর এক্সাম্পল ফ্যাক্টরি রেন্টাল কস্ট মাইট বি অ্যাপ্রোক্সিমেটেড বিটুইন দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট অন দ্য বেসিস অফ দ্য ফ্লোর এরিয়া অকুপাইড বাই ইচ ডিপার্টমেন্ট। সিমিলারলি দ্য কস্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং মেইনটেন্স ডিপার্টমেন্ট মাইট বি অ্যাপ্রোক্সিমেটেড বিটুইন প্রোডাকশন ডিপার্টমেন্টস অন দ্য বেসিস অফ অপারেটিং মেশিন আওয়ার্স ইন ইচ ডিপার্টমেন্ট। At the end of the apportionment process, all the production overheads have been allocated or apportioned to the direct production departments. এখন একটা প্রোডাকশন ডিপার্টমেন্ট যেটা বলছিলাম, একটা প্রোডাকশন ডিপার্টমেন্টে অনেকগুলো, যেমন একটা গার্মেন্টস সেক্টর কি আছে নাকি এখানে আপনারা কাজ করলে, কি গার্মেন্টস কি আছেন কাজ করেন, এনিওয়ান গার্মেন্টস কাজ করেন এখানে কি আছেন? স্যার আমি আছি স্যার, আছি স্যার, আছি আছেন না? তা আপনারা একটা বলেন তো ভাই, গার্মেন্টস সেক্টরে কি হয়? আমাদের সুইং ডিপার্টমেন্ট থাকে, তার আগে তো কাটিং ডিপার্টমেন্ট থাকে, তারপর আর কি কি থাকে? এখন প্রোডাকশন ম্যানেজার যিনি থাকেন উনি তো অলমোস্ট সবগুলো মোটামুটি মানে তারা কিন্তু নিজেরাই কিন্তু মিউট করবো, আমরা বলে দিব, কেউ বলে দিন যে আপনারা মিউট করে দেন। আপনি যদি ওনারা শুনছে না হয়তো আপনার কথা, দ্যাটস হোয়াই আপনি হয়তো মিউট করছেন। এনিওয়েজ এগুলা নিয়ে চলতে হবে, গত সেশনে এরকম চলছি, আমাদেরকে এটা একটু এভাবে চলতে হবে, কিছু করার নেই। যারা যারা মানে জয়নে আছেন তারা একটু যারা সব সতর্ক থাকেন। হাসান মোহাম্মদ তারেক মিউট করে দেন প্লিজ। এবার আসেন ওভারহেড অ্যাবজর্পশন। তাহলে আমরা অ্যালোকেশনটা করলাম, অ্যাপোর্শনমেন্টটা হয়ে গেল, এবার ওভারহেড অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কথার অর্থ কি, কেউ বলতে একটু আমাকে? ওভারহেড অ্যাবজর্পশন মাল্টিপ্লাই করে আমরা absorption rate, I mean, poorly album clear, absorption rate is calculated for each production department. This is the rate at which production overheads will be added to the cost of production going through the department. এখন দেখেন সাধারণত কি হয় absorption costing এ, আমরা একটা cost, absorption cost per unit টা বের করি না, আমরা তো গত ক্লাস আলোচনা করেছিলাম, absorption cost per unit বের করি। যখন production দিই production টা ভাগ করলে পার ইউনিটটা বের হয়ে যায়। এখন যখন আমরা প্র্যাকটিক্যালি যখন প্রোডাকশন করতে যাই তখন দেখা যাচ্ছে বাজেটের যে বাজেটের যে আমাদের প্রোডাকশন ইউনিট থাকে তার চেয়ে কম হয় বা বেশি হয়, কিন্তু কম হয় বেশি হলে কিন্তু আমরা কিন্তু ঠিক ওই রেটটা দিয়ে যেটা বের করি সেটা দিয়ে কিন্তু আমরা ওভারহেডটাকে ওখানে অ্যাবজর্ব করতে থাকি, যত প্রোডাকশন হচ্ছে তত আমরা ওভারহেডটা অ্যাবজর্ব হচ্ছে, এইটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো সেখানে অ্যাবজর্পশনটা পুরোপুরি হয় না, কখনো ওভার হয়ে যায় কখনো আন্ডার অ্যাবজর্পশন হয়ে যায়। এই কথাটা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? ওভারহেড অ্যাবজর্পশনটা কখনো ওভার হয় কখনো আন্ডার হয়, কেউ বুঝেন না এরকম কেউ আছে? প্লিজ উদাহরণ দিলে, উদাহরণ আমার এখানে ক্লাসে কেউ কেউ দেন দেখি
আমরা বাজেট করেছিলাম 20,000 পিসের, কিন্তু আমরা লাস্টে প্রোডাকশন করতে করতে দেখা গেল যে 22,000 পিস প্রোডাকশন করে ফেলছি। এটা হচ্ছে ওভার। আমরা সময় দেখা যায় যে আমরা 20,000 পিসের বাজেট করছি, কিন্তু আমরা বিভিন্ন সমস্যার কারণে 18,000 পিসের প্রোডাকশন করছি। এটা মানে স্যার আমাদের ধরেন স্যার কোনো ইনডাইরেক্ট এক্সপেন্সেস বেশি বেশি খরচ চলে গেছে মানে বাজেটের থেকে, তখন আমাদের ওভার হয়ে যেতে পারে। ভেরি গুড, খুব সুন্দর করে বলছেন আপনারা। একটা যদি একবারে অঙ্ক দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, 4,00,000 টাকা আমার ফিক্সড প্রোডাকশন, ফিক্সড ওভারহেড। আমার 20,000 টাকা যদি 20,000 ইউনিট প্রোডাকশনে যদি আমার বাজেট থাকে তাহলে কত হয়? 4,00,000 ভাগ 20,000 কত হয়? 20 টাকা হয় না? 20 টাকা, তাহলে আমি 20 টাকা করে মানে পার ইউনিটে আমি ওভারহেডটাকে ফিক্সড ওভারহেডটাকে আমি অ্যাবজর্ব করতে থাকি। এখন যদি 18,000 হয়ে যায় প্রোডাকশনটা, তাহলে কত করবো? 4,00,000 করতে পারলাম না স্যার, তখন বললাম 18,36,000 টাকা করলাম, তাই না? আন্ডার অবজর্পশন হয়ে গেল এটা। আবার যদি 22,000 করি তাহলে কি করবো? 22,000 × 20 টাকা তাহলে কত হবে? 44,000 টাকা হয়ে যাবে। কিন্তু আমাদের বাজেটের ফিক্সড ওভারহেড কস্ট কত? 40,000 টাকা। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে ওভার অবজর্পশন। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা নিয়ে একটু পরে আমার আরেকটা আলোচনা আছে, তখন আরো বেশি আমরা ক্লিয়ার করবো। এরপর আসেন কি হয় এখন, তাহলে একটা বেসিসে কথা বলছিলাম যে অ্যাবজর্পশন রেটটা যখন আমরা একটা প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট, হ্যাঁ আমাদের শুধু একটা প্রোডাক্ট, তখন আমাদের জন্য সহজ বেসিসটা বের করা। ইউনিট অফ প্রোডাকশন দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যায়, তাই না? একটা যদি প্রোডাক্ট, যদি একটা প্রোডাক্টের বেশি হয় তখন কি করব? তখন তো ইউনিট অফ প্রোডাকশন আমি কিভাবে এটা বুঝবো, তাই না? একটা প্রশ্ন চলে আসে না? যদি আমার একটা সিঙ্গেল প্রোডাক্ট হয় তাহলে আমি খুব ইজিলি এটা অ্যাবজর্পশন বের করতে পারছি। ওই এক সিঙ্গেল প্রোডাক্টের ইউনিট দিয়ে আমার টোটাল ওভারহেডকে সিঙ্গেল প্রোডাক্টের ইউনিটে ভাগ করলে আমার চলে আসতেছে পার ইউনিট কস্ট, আমি বের করতে পারতেছি। কিন্তু যদি আমার একাধিক প্রোডাক্ট হয় তাহলে তো এক একটা প্রোডাক্টের প্রোডাকশন ইউনিট তো ডিফারেন্ট, সেক্ষেত্রে আমি কি করতে পারি? তাহলে সেক্ষেত্রে কি এগুলো আমাদের আছে? ডাইরেক্ট লেবার আওয়ার্স, মেশিন আওয়ার্স, ওয়েট বের করতে পারতে পারেন স্যার এখানে? জি, যদি আমাদের বিভিন্ন প্রোডাক্ট হয়, প্রোডাক্টে বিভিন্ন রকম হয়, তাহলে ওয়েট বের করব আমরা প্রোডাক্টের ওয়েট বের করে করতে পারি কিনা স্যার? ওয়েট হ্যাঁ হতে পারে, কেন হতে পারে না? আমার যদি স্পেসিফিক যদি সেখানে ওটাকে যদি আমার যুক্তিযুক্ত মনে হয় তাহলে হইতেও পারে। এখন আমি এভাবে কেন বললাম এটাও আপনাকে বুঝতে হবে। হয়তো পারে এভাবে বললাম যে ইউ হ্যাভ টু ডিসাইড দ্য বেসিস, অ্যাবাউট দ্য বেসিস। বুঝতে পারছেন কোন বেসিসে করলে প্রোডাকশন ওভারটা আপনি মোর অ্যাপ্রোপ্রিয়েটলি ওখানে অ্যাবজর্ব করার জন্য ইউনিট কস্ট বের করতে করলেন, সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। এটা এক একটা প্রোডাকশনের ক্ষেত্রে এক এক ধরনের স্টাইলে এক এক ধরনের হইতে পারে। এটা হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের প্রোডাকশন ইউনিট আছে, তাই না? বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, কোথায় কি লাগবে আপনি ডিসিশন নেবেন। অ্যাজ এ কস্ট অ্যাকাউন্টেন্ট এটা আপনার ডিউটি যে আপনি এটা কিভাবে অ্যালোকেট করবেন। তাহলে এখানে কি বলছে, এই জিনিসটাই হচ্ছে আমার ব্রেন স্টর্মিং সেশন ওখানে। মোর ইউজুয়ালি অর্গানাইজেশন প্রোডিউস ডিফারেন্ট প্রোডাক্টস অর ক্যারি আউট নন স্ট্যান্ডার্ড জবস ফর কাস্টমার্স, নন স্ট্যান্ডার্ড জবস। তাহলে স্ট্যান্ডার্ড জব কি জিনিস, এটা কি, এটা তো একটু বলা দরকার ছিল, তাই না? স্ট্যান্ডার্ড জব, স্ট্যান্ডার্ড কথা, স্ট্যান্ডার্ড কস্ট, এগুলা প্রায় সময় পাবেন আপনারা এই 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 সাবজেক্টে। মানে বাজেটের যেটা আছে সেটাকেও স্ট্যান্ডার্ড বলা যেতে পারে, যেটা আমরা বাজেট করলাম সেটা স্ট্যান্ডার্ড, বা যেটা আমরা প্ল্যান করলাম সেটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো তাহলে নন স্ট্যান্ডার্ড হচ্ছে তার ঠিক অপোজিট। প্রোডাকশন ভলিউম ইজ কমনলি মেজার্ড অ্যাজ ওয়ান অফ দ্য ফলোইং, কিভাবে হয়? ডাইরেক্ট লেবার আওয়ার্স ওয়ার্ক ইন দ্য ডিপার্টমেন্ট and the absorption rate is a rate per direct labor hour work. kokhono kokhono dekha jabe amar kache mone hocche, amader kache mone hote pare je direct labor hour tai hocche kya appropriate, mani oi je cost per rate ta bel korar jonno, absorption rate ta bel korar jonno direct labor hour kon product e koto lage shei basis e ami absorption cost ta ke cost rate ta ke bel korbo. kokhono kokhono erokom mone hote pare, abar kokhono mone hote pare na ডাইরেক্ট লেবার আওয়ারটাতে আমার মেশিন আওয়ারটা বেশি ইফেক্টিভ, মেশিন আওয়ারটা বেশি আমাকে ইনফ্লুয়েন্স করে, এখানে বেশি মেশিন আওয়ার লাগে। তাহলে কোন প্রোডাক্টে কত মেশিন আওয়ার লাগতেছে তখন সেই হিসাবে চলে যেত আমাকে। হ্যাঁ, এভাবে আমরা হিসাব করবো, তখন মেশিন আওয়ার্স ওয়ার্ক ইন ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাবজর্পশন রেট ইজ এট রেট পার মেশিন আওয়ার অপারেটেড। তাহলে কোন প্রোডাক্টে কত মেশিন আওয়ার অপারেট করলো সেই বেসিসে তখন আমি মেশিন আওয়ার বেসিসে তখন যে ওভারহেড কস্টটাকে
হিসাব করব আবার সামটাইমস দ্য কস্ট অফ ডাইরেক্ট লেবার মাইট বি ইউজড অ্যাজ এ মেজার অফ প্রোডাকশন ভলিউম অ্যান্ড দ্য অ্যাবজর্পশন রেট ইজ দেন ক্যালকুলেটেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ ডাইরেক্ট লেবার কস্ট অনেক সময় দেখা যাচ্ছে না ডাইরেক্ট লেবার কস্টটা হিসাব করতেছি তখন আর এই লেবার আওয়ার টেওয়ার না ওই যে পার্সেন্টেজ অনুযায়ী মেজার আমরা করলাম সামটাইমস দ্য কস্ট অফ ডাইরেক্ট লেবার মাইট বি ইউজড অ্যাজ এ মেজার অফ প্রোডাকশন ভলিউম অ্যান্ড দ্য অ্যাবজর্পশন রেট ইজ দেন ক্যালকুলেটেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ ডাইরেক্ট লেবার কস্ট এইগুলো হচ্ছে মোটামুটি ধারণা এগুলোর দিকে ঘুরে ফিরে দেখবেন যে আপনাদের প্রবলেম গুলা যেগুলো আসবে আমাদের বইতে আমাদের সাবজেক্টে এই ডাইরেক্ট মেশিন আওয়ার নাকি ডাইরেক্ট লেবার আওয়ার নাকি আমার প্রোডাকশন ইউনিট কোন বেসিসে আমরা এই অ্যাবজর্পশন কস্টিং অ্যাবজর্পশন রেটটা বের করবো সেই বিষয়টা আমাদের সামনে বারবারে আসবে এবং আমাদের ডিসাইড করে সেটাকে পারফেক্ট জিনিস পারফেক্ট ইয়েটাকে সিদ্ধান্ত নিয়ে আমরা সেভাবে আমরা অ্যালোকেশন বা অ্যাবজর্পশনে যাবো ক্লিয়ার কথা না জি স্যার এটা কিন্তু খুব একটা ভাইটাল ইম্পর্টেন্ট ইস্যু এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন না থাকলে আগাবো লেবার মেশিন বললে হবে না যদি সিম্পল একটা প্রোডাক্ট হয় তাহলে প্রোডাকশন ইউনিট করে ফেললাম কোনো অসুবিধা নেই যদি একাধিক প্রোডাক্ট হয় তখন প্রোডাকশন ইউনিট করতে পারছি না সেক্ষেত্রে আমাদের খুঁজে নিতে হবে কোন বেসিসে যাবো সেক্ষেত্রে আমি ডাইরেক্ট লেবার আওয়ার ওয়ার্কে যেতে পারি ডাইরেক্ট লেবার আওয়ার ওয়ার্ক পার ইউনিট একটা ইউনিট প্রোডাকশন করার জন্য ডাইরেক্ট লেবার কত ঘন্টা লাগে সেটা হচ্ছে ডাইরেক্ট লেবার আওয়ার তাই না সো ডাইরেক্ট লেবার আওয়ার ওয়ার্ক পার ইউনিট সেই বেসিসে করতে পারি অথবা করতে পারি ডাইরেক্ট মেশিন আওয়ার ইনভলভ পার ইউনিট অফ প্রোডাকশন সেই বেসিসে করতে মানে একটা প্রোডাকশন ইউনিট প্রোডাকশন করার জন্য একটা প্রোডাক্টের মধ্যে কত মেশিন আওয়ার লাগছে তাহলে মেশিন আওয়ার বেসিসে করতে পারি ডাইরেক্ট লেবার আওয়ার বেসিসে করতে পারি আর যদি একটা প্রোডাক্ট হয় অথবা অনেকগুলো প্রোডাক্ট থাকলেও হয়তো বা আমাদের সেক্ষেত্রে প্রোডাকশন ইউনিটের কথাটা ইজি হচ্ছে কি একটা প্রোডাক্টের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে ডাইরেক্ট লেবার ওয়ার্কস অথবা মেশিন ওয়ার্কার্স আর আরেকজন একটু আগে বলেছিলেন মাইলেজ টাইলেজ হ্যাঁ ওগুলোও আসবে ওগুলোও আসতে পারে সেগুলো যখন যেটা যেখানে আসে আমরা বেসিসটাকে মধ্যে কথা হচ্ছে যে আমরা বেসিসটাকে পারফেক্টলি বের করার চেষ্টা করবো এটা ক্লিয়ার সবার জি স্যার ওকে থ্যাংক ইউ এবার আসেন প্রি ডিটারমাইন্ড অ্যাবজর্পশন রেটস প্রি ডিটারমাইন্ড মানে কি প্রি ডিটারমাইন্ড আগে থেকে নির্ধারিত পিরিয়ড শেষ হওয়ার আগে থেকেই মানে পিরিয়ড শুরু হওয়ার আগে থেকে রাইট এটা দেখেন The normal practice is therefore to absorb production এগুলো যেগুলো আমি যা আলোচনা করেছি আপনাদের সঙ্গে এই এই কথাগুলোই সেখানে তো ওখানে বলছে দ্য নর্মাল প্র্যাকটিস ইজ দেয়ার ফর টু অ্যাবজর্ব প্রোডাকশন ওভারহেড কস্ট অ্যাট এ প্রি ডিটারমাইন্ড রেট বেসড অন বাজেটেড ওভারহেড এক্সপেন্ডিচার অ্যান্ড বাজেটেড প্রোডাকশন ভলিউম দিস হাউ এভার ক্যান লিড টু অ্যান ওভার অর আন্ডার অ্যাবজর্পশন অফ দ্য ওভারহেডস ওয়েন কম্পেয়ার টু দ্য অ্যাকচুয়াল ওভারহেডস ইনকাম এই যে কথাটা মানেই তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আলোচনার মধ্যে এসে গেছিল সবগুলো হাউএভার দিস এই যে আমরা যে বাজেটেড ওভারহেড এক্সপেন্ডিচার এবং বাজেটেড প্রোডাকশন ভলিউম ভাগ করে যে আমরা ওভারহেড কস্টটাকে পার ইউনিট বের করলাম রেটটাকে প্রি ডিটারমাইন্ড রেটটা বের করলাম এটাতে কিন্তু কি হতে পারে দিস হাউএভার ক্যান লিড টু অ্যান ওভার অর আন্ডার অ্যাবজর্পশন অফ দ্য ওভারহেডস when compared to the actual overheads incurred jokhon amra actual overhead jeta hobe oder shathe jokhon compare korte jabo tokhon dekhate hobe na amra hoyto beshi charge kore felechi othoba kom charge kore felechi when compared to the actual overheads thik ache na
this over or under absorption can be calculated as follows. You have the budgeted overhead rate per unit, budgeted budgeted overhead rate per unit into actual units. প্ল্যানিং স্টেজে আমরা কোন পিরিয়ড শুরুর আগে করি আর অ্যাকচুয়ালটা আমরা এর উপরে আর হ্যাঁ অ্যাসাম্পশনের উপরে বা পাস্ট ডাটার উপরে নির্ভর করে কিন্তু আর অ্যাকচুয়ালটা হচ্ছে আমরা পিরিয়ড শেষে পাই যখন একদম অ্যাকচুয়ালি কাজ শেষ হয় স্যার মেজান বল স্যার বাজেট করেছিলাম কত অ্যাকচুয়াল প্রোডাকশন কত বা ইউনিট কত ওদের উপর ডিপেন্ড করে না 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 বাজেট করেছিলাম একটা আমরা একটা প্ল্যানিং স্টেজে আমরা প্ল্যান করছি যে এতবার আমরা প্রোডিউস করব এর উপর আমরা বাজেট করছি ধরুন আপনি বাজেট করেছেন 1000 ইউনিট প্রোডিউস হবে কিন্তু অ্যাকচুয়াল হয়ে গেছে হয় 1800 ইউনিট অথবা 800 ইউনিট এরকম যেটা প্রোডাকশন হয়ে গেছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল আপনি যেটা বাজেট করেছেন আগে সেটা আমার একটা কোশ্চেন এখানে ইনকার্ড ইনকার্ডটা কি ইনকার্ড ইনকার্ড হচ্ছে কি ইনকার্ড মানে খরচ যেটা করে ফেলেছি ইনকার্ড আমি তাহলে একটু বলি তাহলে যিনি প্রশ্ন করেছেন ওনাকে বলছি বাজেটের হচ্ছে গিয়া আমি কাজ শুরু করার প্রথমে আমি বাজেট করে ফেলি আমার কত ওভারহেড হতে পারে এটা একটা অ্যাসাম্পশন এটা কিন্তু অ্যাকচুয়াল না তখন আমি ওভার অ্যাবজর্পশন করছি নাকি আন্ডার অ্যাবজর্প করছি সেটা হিসাব করার প্রশ্ন এসে যায় তখন আমি হিসাবটা করার জন্য আমাকে বাজেটের ওভারহেড রেট পার ইউনিট কে দিয়ে অ্যাকচুয়াল ইউনিট গুণ করে সেটার ডিফারেন্স তখন বুঝতে পারি কি আমি ওভার করে ফেলেছি নাকি আন্ডার অবজার্ভ করে ফেলেছি কথাটা ক্লিয়ার স্যার কথাটা মানে কমপ্লিটলি ক্লিয়ার হয়নি এখনো স্যার তাহলে এই চারটা কথার মধ্যে কোনগুলো স্যার সিমিলার আর কোনগুলো স্যার ডিসিমিলার বা কোনগুলোর সাথে মিল আছে কোনগুলোর সাথে মিল নাই স্যার যদি একটু সুন্দরভাবে বলেন স্যার খুব আর আমরা যে ওভারহেড এর যে রেটটা নির্ধারণ করি সেটা কখন করি স্যার ওভারহেড রেটটাও তো শুরুতেই করি তাহলে শুরুতে যখন করি তখন আমার বাজেটেড ওভারহেড যেটা করি ওভারহেড এর বাজেট যেটা করি শুরুতে হ্যাঁ তখনই আমি ইউনিটের উপরে নির্ভর করে বাজেটের রেটটা রেডি করি জি তারপরে এবার আমার তাহলে আমার পার ইউনিট কত ওভারহেড আমি ঢুকাবো সেটা তখন আমি প্রথমে নির্ধারণ করলাম এখন বছর
আপনি আমার কথা শুনেন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, ব্রোকেন আসছে। অ্যাসাম্পশন থাকে। জি জি স্যার বলেন। জি শুনুন, আমার কথাটা আমি শেষ করি, তারপর। জি স্যার, আমার স্যার জি বল। আমি তাহলে বাজেট করতেছি কখন? বছর শুরুতে করার পরে আমি রেট ঠিক করলাম। ঠিক করার পরে সারা বছর ওটাকে আমি ইনপুট দিতে থাকলাম আমার কস্টিং এ, আমার অ্যাকাউন্টিং এর মধ্যে। আমি যত প্রোডাকশন করলাম আমি বাজেট রেট আমি ইনপুট দিয়ে দিই। হ্যাঁ, ইনপুট দিতে 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 বছরের শেষে এসে আমি দেখলাম যে আমার যে অ্যাকচুয়াল ফিগারটা পাইলাম যে আসলে কত প্রোডাকশন করেছি আমি। হয় কি অ্যাবজর্পশন কস্টিং মানে আমি সারা বছর ধরে আমার ফিক্স যে আমার বাজেটের গ্রেড দিয়ে কিন্তু আমি ওটাকে ইনপুট দিতে থাকি কস্টিং বা অ্যাকাউন্টিং। হ্যাঁ, আমার কস্ট ওটা হচ্ছে বেসমেন্ট হিসেবে ইউজ করি। হ্যাঁ জি, হ্যাঁ কস্ট অফ সেল আমার বাড়তে থাকে, বাড়তে থাকে, ওটাতে আমার ঘটে থাকে। আমি অ্যাবজর্পশন যেটা যেটা বাজেট করেছি সেটার উপরে। তা এখন বছর শেষে যখন অ্যাকচুয়াল ইউনিটে পেয়ে গেলাম, হ্যাঁ, তখন আমার কস্ট এসে যায় যে আমি যেটা মানে আমাদের বাজেটে বাজেটের রেটে যেটা ওখানে আপনার ওভারটা অ্যাবজর্ব করেছি সেটাকে আমি বেশি করলাম না কম করলাম, সেটা হিসাব করার একটা বিষয় চলে আসে না? অ্যাকচুয়াল ইউনিটটাকে সঙ্গে হিসাব করবো তখন। তাহলে আমি অ্যাকচুয়াল ইউনিটটা মানে কি, আমি অ্যাকচুয়াল কি প্রোডাকশন করলাম সেটাই তো অ্যাকচুয়াল ইউনিট নাকি বিধান? জি জি, অ্যাকচুয়াল ইউনিট মানে কি, যেটা আমি প্রোডাকশন করলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অ্যাকচুয়াল ইউনিট। জি, তাহলে বাজেট থেকে অ্যাকচুয়াল এর কত ডিফারেন্স সেটা বের করতে হবে না আমাকে? হ্যাঁ অবশ্যই। সেটা বের করার জন্য আমাকে এই ফর্মুলা যেতে হবে যে আমার অ্যাকচুয়াল ইউনিট, অ্যাকচুয়াল ইউনিট এর জন্য আমি আমি বাজেটের ক্রেডিট হিসেবে কত টাকা চার্জ করেছি অলরেডি অ্যাকাউন্টসে। হ্যাঁ, এটা থেকে আমি বিয়ে করবো অ্যাকচুয়ালি আমার কত টাকা খরচ হয়েছে। ঠিক আছে, একটু বুঝে ঠিক আছে নিজান রেসপন্স করেন স্যার। আমি হ্যাঁ, নেট নেটের ঝামেলা হচ্ছে। আমার এখানে কারেন্ট নাই, আমি মোবাইলে ডেটা দিয়ে স্যার শুনতেছি কোন মতো স্যার। আমার বাজার যা করেছিলাম বাজার রেট দিয়ে আমি প্রোডাকশন করে বাজার রেট দিয়ে আমি সারা বছর ধরে ধরে আমার রেটটাকে ইনপুট দিয়েছি অ্যাকাউন্টসে। জি, এখন বছর শেষে যখন অ্যাকচুয়ালি ইউনিটের ফিগারটা পেয়ে গেছি তখন আমি এটা করব যে আমি বাজেটের রেট হিসেবে যেটা ঢুকিয়েছি সেটা আমার অ্যাকচুয়াল থেকে কত বেশি হইলো না কম হইলো, ধরুন বেশি হইলো। হ্যাঁ, বাজেটে বেশি তাহলে আমি অ্যাকচুয়াল ইউনিট থেকে অ্যাকচুয়াল খরচ থেকে বাজেটের খরচ কত বেশি করলাম সেই হিসাবটা করার জন্য এই এইটাতে ফেললাম আমরা যে বাজেটেড রেট পার ইউনিট ইনটু অ্যাকচুয়াল ইউনিটস মাইনাস অ্যাকচুয়াল ওভারহেড। এই হচ্ছে কথা, ইনকার্ড মানে খরচ করে ফেলেছি, অ্যাকচুয়াল ওভারহেড ইনকার্ড মানে অ্যাকচুয়াল ওভারহেড যেটা খরচ করে ফেলেছি, বাজেটের যা ছিল ওটা হিসেবে কত ইনপুট দিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি কত করেছিলাম, যে ডিফারেন্স হবে সেটা হয় বেশি হবে অথবা কম হবে। স্যার ইনকার্ড আর অ্যাকচুয়াল এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? ইনকার্ড মানে খরচ হয়ে যাওয়া, ইনকার্ড মানে অ্যাকচুয়াল আর অ্যাকচুয়াল আর স্যার অ্যাকচুয়াল অ্যাকচুয়াল তাই ইনকার্ড। আচ্ছা, অ্যাকচুয়াল মিন্স অ্যাকচুয়াল ওভারহেডস ইনকার্ড মানে আমার অ্যাকচুয়াল ওভারহেড কত খরচ হয়েছে, ইনকার্ড মানে কত খরচ হয়েছিল। আচ্ছা আচ্ছা, ওকে, এবার নিশ্চয় বিধান ক্লিয়ার আপনি? আচ্ছা ওকে, তাহলে স্যার অ্যাকচুয়াল ওকে, আমি শুনতে পাচ্ছি না আপনাকে, আমার মনে হচ্ছে বুঝতে পারছি। আমি টপে, হ্যাঁ ওকে, দেন আসেন অ্যাবজর্পশন এন্ড এদার অ্যাবজর্ব কস্টিং এর কিছু অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এগুলো আমি একটু হালকা করে বলে যাচ্ছি। ফিক্সড প্রোডাকশন কস্ট ক্যান বি লার্জ proportion of the total production cost incurred unless production overheads are absorbed into product cost, a large proportion of cost would be excluded
ফ্রম দ্য মেজারমেন্ট অফ দ্য প্রোডাক্ট কস্ট। আচ্ছা দেখ, এগুলা আপনারা অঙ্ক করার সময় আরো একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন সুবিধাগুলো কি এবং অসুবিধাগুলো কি। আর হচ্ছে আপনার অ্যাবজর্পশন কস্টিং ফলোস দ্য ম্যাচিং কনসেপ্ট, এটাও বুঝতে পারবেন। এই অ্যাডভান্টেজ গুলো মোটামুটি আপনারা পড়েন, এটা আমার মনে হয় খুব ডিফিকাল্ট নাম্বার যেটা আমি পড়লাম সেটাই, কিন্তু লাস্ট লাইনটা পড়বি একটু আমি। যেমন দ্যার ইজ অ্যান আর্গুমেন্ট দ্যাট ইন লঙ্গার টার্ম অল কস্ট আর ভ্যারিয়েবল অ্যান্ড ইট ইস অ্যাপ্রোপ্রিয়েট টু ট্রাই টু আইডেন্টিফাই ওভারহেড কস্ট উইথ দ্য প্রোডাক্টস আর সার্ভিসেস দ্যাট কস্ট দেম। দিস আর্গুমেন্ট ইজ ইউজড অ্যাজ দ্য রিজন ফর অ্যাক্টিভিটি বেসড কস্টিং। এ বি সিটা ABC is a form of absorption costing and is described in later chapter. Amra poroborti chapter e kintu ABC costing, ABC niye activity based costing niye alochona korbo. Activity based costing er moddhe etao ekta absorption costing kintu eta aro khudro khudro akare amra oi apportionment allocation apportionment and absorption ta korbo. Ha cost center onujayi aro cost price diye amader divide korbo. কখনো কিন্তু ফেয়ার বেসিস যে কথা বললাম, হ্যাঁ ফেয়ার বেসিসটা কি সেটাই আরবিট্রারি। অনেক সময় অ্যাপার্টমেন্ট করার জন্য অ্যাপ্রেশন করার সময় যে আমাদের ডিসিশন নিব যে কিভাবে অ্যাপার্টমেন্টটা করবো কিভাবে অ্যাবজর্পশনটা করবো, সেই ডিসিশনটা ফেয়ার কিনা, ওই ফেয়ার কিনা এই বিষয়টা হচ্ছে আরবিট্রারি, দ্বন্দ্ব লেগে যায় অনেক সময়। হ্যাঁ ফর এক্সাম্পল এক্সাম্পলটা পড়ি বরং, সাপোজ দ্যাট আ ফ্যাক্টরি রেন্টাল কস্ট ইজ অ্যাপোর্শনড বিটুইন প্রোডাকশন ডিপার্টমেন্টস অন দ্য বেসিস অফ দ্য ফ্লোর এরিয়া ফর ইচ ডিপার্টমেন্ট। দিস মাইট সিম আ ফেয়ার ওয়ে অফ শেয়ারিং আউট দ্য কস্ট, বাট ইট ইজ স্টিল সাবজেক্টিভ। ওয়াই নট apportion the costs on the basis of the number of employees in each department, or why not allow for the fact that some of the accommodation might be more pleasant to work in than others. To ei dhoroner proshno gulo tokhon chole ashe arbitrary hoy ei jonno. In a manufacturing environment, production overheads might be absorbed on the basis of either direct labor hours or machine hours. Manufacturing environment ke jo amra bolechhilam ageo ki hoy production overheads might be absorbed on the basis of either direct labor hours or machine hours. However, choosing one instead of the other can have a significant effect on job costs or product costs, and yet it still relies on the subjective choice. Tale ki darache আপনাকে চয়েস করতে হবে পারফেক্টলি ফেয়ার জাজমেন্টে। আপনি ঠিক করবেন আপনার যে প্রোডাকশন ওভারহেডটা আছে রেটটাকে যখন বের করবেন, ফেয়ার জাজমেন্ট করে আপনাকে একদম খুব ভালোভাবে চিন্তা করে আপনাকে জাস্টিফাই করে করে ওইটাকে বের করতে হবে। এই হচ্ছে মোটামুটি বিষয়। আরেকটা দেখেন, প্রফিটস ভ্যারি উইথ চেঞ্জেস ইন প্রোডাকশন ভলিউম। যখন প্রোডাকশন ভলিউম চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু প্রফিটটাও ভ্যারি করতে পারে। এটা কিভাবে হতে পারে? আ সেকেন্ড ক্রিটিসিজম অফ অ্যাবজর্পশন কস্টিং ইজ দ্যাট প্রফিটস ক্যান বি ইনক্রিজড অর রিডিউসড বাই চেঞ্জেস ইন ইনভেন্টরি লেভেলস। ফর এক্সাম্পল বাই ইনক্রিজিং আউটপুট মোর ফিক্সড ওভারহেড ইজ অ্যাবজর্বড ইনটু প্রোডাকশন কস্ট, অ্যান্ড ইফ দ্য এক্সট্রা আউটপুট ইজ নট সোল্ড দ্য ফিক্সড ওভারহেড কস্ট আর ক্যারিড ফরওয়ার্ড ইন দ্য ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু। This can encourage managers to overproduce in order to inflate profits. Bishoyta bujhte parchen apnader jokhon profit ta kintu mone koren ei je production ta holo ki apni onek production kore felden, production beshi kore felden kintu oto sell korlen na, sell ta kom holo, to production jokhon beshi kore felden tokhon apnar oi je production cost ta ওই যে অ্যাবজর্পশন যেটা একটা বেশি করে ফেললেন না ফিক্সড কস্টটাকে, হ্যাঁ কি না বলেন না?
জি স্যার তো প্রোডাকশন বেশি কোন ভেরিয়েবল কস্ট বেড়ে যাবে আপনি কনফিউজ করেন না ভেরিয়েবল কস্ট যতবার যত যদি কনফিউজ কস্ট বাড়বে অথবা কমবে না ফিক্সড ওভারহেড এখানে ফিক্সড ওভারহেড এক সাবসাকে কথা বলতে দেন আমি যে ফিক্স কস্টটা যে অ্যাবজর্পশন করব এটাটা ফিক্স রেটের উপর করতেছি তাই না কথা স্যার আপনি কথা বুঝতেছেন না স্যার একজন কথা বলতেছে এই কথা বলতে যে বিনিয়োগ করেন ইমরান 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 ভাই ইনি হয়তো বুঝেন না মিউট আর আনমিউট কি আর মনিরুল ভাই আপনিও ইমরান ভাইকে বলেন মিউট করতে মিউট করছেন জি স্যার এখন বলেন তাহলে কি হচ্ছে আমরা কিন্তু আপনি কে বলছেন জানেন মিজান নাকি না আমি ফাহাদ 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 সুন্দর প্রশ্ন করছেন দেখেন এটা কিন্তু ভাইটাল প্রশ্ন আপনি বললেন যে ভেরিয়েবল ওভারহেড হ্যাঁ ভেরিয়েবল ওভারহেড তো আমার যত প্রোডাকশন তত ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েবল নিয়ে কোনো সমস্যা নেই আমার প্রোডাকশনের উপর নির্ভর করতেছে না আচ্ছা এই জন্যই তো আমরা অ্যাবজর্পশনের এই ফিক্সড ওভারহেড রেটটা বের করতেছি এবং আমরা চার্জ করতেছি বারে 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 চার্জ করতেছি এখন আমি হ্যাঁ ফিক্সড করে এখন আমি প্রোডাকশনটা মনে করেন কোন একটা পিরিয়ডে বেশি করে ফেললাম যদি প্রোডাকশন দিলে বেশি করে ফেলি তাহলে আমি ফিক্সড কস্টে বেশি চার্জ করলাম স্যার প্রোডাকশন বেশি করলে তো স্যার যে ফিক্সড কস্ট পার ইউনিটটা কমে আসবে হ্যাঁ তখন কি হবে তখন আমার ফিক্সড কস্ট ওভারহেড ইনটু প্রোডাকশন কস্ট যদি সোল না হয় তাহলে ফিক্সড কস্ট আর ক্যারিড ফরওয়ার্ড ইজ দ্য ক্লোজিং ইনভেন্টরি তখন ক্লোজিং ইনভেন্টরিতে আমার কি ঢুকবে ব্যালেন্স ঢুকে যাবে আমার যখন প্রোডাকশন করলাম মনে করেন প্রোডাকশন করলাম মনে করেন 100,000 বিক্রি করলাম 80,000 হ্যাঁ তাহলে প্রোডাকশন করলাম 100,000 ফিক্সড কস্ট মনে করেন 5 টাকা করে ধরলাম তাহলে প্রোডাকশনে আমার কত টাকা ঢুকলো ফিক্সড কস্ট ফিক্সড ওভারহেড ফাহাদ বলেন 5 লাখ স্যার আমি তো পরে পাঁচ টাকা আমি অলরেডি দিলাম তাই না আমি বিক্রি করলাম 80,000 কেমন বিক্রি করলাম 80,000 তাহলে আমার তাহলে কত টাকা গেল 80,000 5 টাকা করে 4 লাখ টাকা 4 লাখ টাকা না তাহলে কি হলো আমার কস্ট আমি কম দেখালাম না সেখানে অথচ কস্টটা কিন্তু বেশি করে ফেলছি সেটা আমার কস্ট চলে গেছে কোথায় ওই ক্লোজিং ইনভেন্টরিতে সবচেয়ে বড় গিমিক হচ্ছে সেখানে ইনভেন্টরি লেভেলে আমার কত ওভারঅ্যাবজর্ব অথবা আন্ডারঅ্যাবজর্ব এই ওভারঅ্যাবজর্বটা আছে সেটাকে আমি হিসাব করতে হবে এটা একটা একদম ভাইটাল একদম সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে স্যার ম্যানেজারের মানে প্রফিট ম্যানিপুলেশনে মানে একটা সহায়তা করে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম না আপনি এভাবে বলেন না ওখানে ইনফ্লেট করে দেয় অনেক সময় এখন ম্যানেজার দেখেন প্রোডাকশন ম্যানেজার সেটা কোন সিস্টেমে করবে এটা প্রোডাকশন ম্যানেজার আসল প্রফিট আসার জন্য
কিন্তু আমাকে হিসাবটা করে দেখাতে হবে, আন্ডার অবজর্ব না ওভার অবজর্ব, সেটা একদম করে দিয়ে আমার রিয়েল প্রফিটটাকে বের করতে হবে। বুঝতে পারছেন স্যার? একটা বেসিক প্রশ্ন স্যার, স্যার অ্যাবজর্পশন কস্টিং কি স্যার ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট কে আলাদা করে তারপর রেট বের করে নাকি একবারে টোটালটার উপর রেট বের করে ফেলে? কথাটা ভাঙা আসছে, আবার বলুন তো। অ্যাবজর্পশন কস্টিং কি স্যার ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট কে এক করে তারপর টোটাল কস্ট মানে টোটাল ওভারহেড কে তারপর ডিভাইড করে দেয়? নো 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 না, দুটো ইন্ডিভিজুয়াল, একদম অ্যাবসলিউটলি না। আমার কিন্তু লং টার্ম হিসাবে, লং টার্ম হিসাবে কিন্তু আমি মার্জিনাল কস্টিং এ যাই আর ফিক্সড কস্টে যাই, কিন্তু আমার কিন্তু প্রফিট সেম হবেই, কারণ লং টার্মে গিয়ে ফিক্সড কস্ট পুরো অ্যাবজর্ব হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। ইয়েস স্যার, পুরো সময় লাগবে। বুঝতে পারছেন? এখন কম সময়ের মধ্যে করতেছি, এখন আমি তো আমি মনে করেন বছরের শুরুতে সারা বছর হিসাব করে দিতেছি, সারা বছরের কত ফিক্সড কস্ট করবো ওটাকে আমি মান্থলি ভাগ করতে পারি অথবা প্রোডাক্ট ওয়াইজ ভাগ করতে পারি, অনেকভাবে ভাগ করতে পারি। তা আমি যদি পার ইউনিট যদি আনি সেটা আমি প্রথমে তো পার ইউনিট বেসিসে একটা চার্জ করতেই থাকতেছি, করতেই থাকতেছি। এখন আমি একটু আগে যেটা বললাম যে প্রোডাকশন বেশি করে ফেলছি, সেলস কম করছি, তাহলে প্রোডাকশন বেশি করাতে সেলস কম করাতে আমার কিছু ইনভেন্টরি ক্রিয়েট হচ্ছে, ইনভেন্টরিতে আমার কিছু ফিক্সড কস্ট অ্যাবজর্ব করে ফেলছি, সেক্ষেত্রে আমার প্রফিটটা বেশি হয়ে গেল, যেহেতু খরচটা আমি সেলসের খরচটা কম দেখাচ্ছি, ওখানে অধিক চলে গেছে, ইনভেন্টরিতে অনেক খরচ চলে গেছে। স্যার এটা আমরা বছর শেষে বুঝতে পারবো যে কি হচ্ছে। আর কি কোনো প্রশ্ন করবেন এই বিষয়ে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস চলে যাচ্ছে আমাদের, এটা আমাদের পরবর্তীতে আসবে, এগুলো ঝামেলাগুলো হয়। বুঝছেন স্যার? স্যার সমস্যা হচ্ছে ইনফ্লেক্ট প্রফিটটা, স্যার আরেকবার বলতেছেন ইনফ্লেক্ট প্রফিট লাস্টে কি করব স্যার? এটা আমরা বছর শেষে আমাদের ইনভেন্টরি, যদি আপনার ক্লোজিং ইনভেন্টরি যদি কিছু খারাপ চলে যায়, আপনি প্রোডাকশন করছেন এখন ক্লোজিং ইনভেন্টরিতে আপনি প্রোডাকশন না করছেন তা সেল দুটোতে করেন নাই, কিন্তু প্রোডাকশন তো করে ফেলছেন, খরচ তো দেখাই দিচ্ছেন, কিন্তু সেলসের হিসাব করার সময় তো ওই ক্লোজিং ইনভেন্টরি যে পার্টটা খরচ চলে গেছে ওই ওই পার্টটা খরচটা তো আপনি ইনক্লুড করেন নাই, ফিক্সড পোর্শনটা জি স্যার, সেই জন্যই আপনার তখন প্রফিটটা বেশি হয়ে যাবে, ওই প্রফিট বেশিটাকে বলা হচ্ছে কি ইনফ্লেট প্রফিট হয়ে যেতে পারে। তার ট্রিটমেন্টটা কি হবে স্যার? এখানে আমরা কি করব, আমাদের করণীয় কি? তখন যখন তখন করণীয় হচ্ছে আপনার অ্যাবজর্পশন কস্টিং মেথডে যে আমি আপনার গ্রস প্রফিট বের করার আগে আমার অ্যাডজাস্টমেন্ট দিতে হবে ওভার অর আন্ডার অ্যাবজর্পশন অফ ফিক্সড কস্ট, ফিক্সড ওভারহেড কস্ট। স্যার এটা কি আমরা ইনভেন্টরির সাথে যোগ বিয়োগ করব স্যার লাস্টে? দিয়ে যোগ বিয়োগ করব না, গ্রস প্রফিটের সাথে যোগ বিয়োগ করে প্রফিটটাকে ঠিক করব। ওকে স্যার, কারণ আমি সেলসের কত প্রফিট সেটা বের করতে হলে আমার সেলসের বিষয়টাকে বরাবর মনে করলে আমি সেল 80,000 করছি, তাহলে 80,000 কত খরচ হচ্ছে সেটা তো সেদিন তো আমি হিসাব করবো না, আমি সেলস করছি 80,000, আমি যদি 1,00,000 হিসাব যদি তখন ঢুকাই দিই তাহলে কি আমার প্রফিট টিপ দেখাবে? নো স্যার, নো স্যার দেখাবে না। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাবজর্পশন কস্টিং এর বিষয়। এবার আসেন মার্জিনাল কস্টিং। মার্জিনাল কস্টিং ইজ ভেরি ইজি, রিলেটিভলি ইজি। মার্জিনাল কস্টিং কি জিনিস? মার্জিনাল কস্টিং ইজ এ কস্টিং মেথড উইচ চার্জেস প্রোডাক্টস উইথ ভ্যারিয়েবল কস্ট অ্যালোন, শুধুমাত্র ভ্যারিয়েবল কস্টকে চার্জ করা হয় এখানে, ফিক্সড কস্ট না। ফিক্সড কস্ট আর ট্রিটেড অ্যাজ পিরিয়ড কস্ট অ্যান্ড আর রিটেন অফ ইন টোটাল এগেইনস্ট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য পিরিয়ড। তাহলে কন্ট্রিবিউশন কথা চলে আসলো, এসলো কন্ট্রিবিউশন। আপনি নাম কি?
মনিরুল ইসলাম স্যার মনির ভাই শুনেন ভয়ের কিছু নাই নাথিং ডিফিকাল্ট হ্যাঁ তো জাস্ট শুনলেই হবে কন্ট্রিবিউশন সম্বন্ধে শুনছেন আপনারা কখনো কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন বলি প্রফিট বলি না কেন বলি না বলেন তো কেউ তো বলতে পারেন শুধুমাত্র ভ্যারিয়েবল কি খরচ করলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ভ্যারিয়েবল ওভারহেডস হ্যাঁ এটা বিয়ে করলে আমার যেটা ভ্যারিয়েবল সেটা হচ্ছে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন থেকে ফিক্সড ওভারহেডস বাদ দিয়ে দিই তখন বের হয়ে যাবে আমার কি বের হবে মানে নেট অপারেটিং ইনকাম প্রফিট বের রাইট দেখেন তাহলে এখানে মাল্টি কস্টিং ইজ এক্সট্রা কস্ট অ্যারাইজিং অ্যাজ আ রেজাল্ট অফ প্রোডিউসিং ওয়ান মোর ইউনিট দেখেন আপনি কিউ আর আগে তো বলছিলেন যে যতটুকু বেশি কস্ট দরকার হয় সেটার থেকে বাদ যেমন ওখানে একটা বেশি প্রোডাকশন করার জন্য আমার একটা বেশির জন্য ওই ওটা অনুযায়ী ম্যাটেরিয়াল লাগে ওটা অনুযায়ী লেবার লাগে ওটা অনুযায়ী এবং বলছে রিকোয়ার্ড যে কি বলো প্রডিউস এ স্ট্যান্ডার্ড কস্ট কার ইউজিং মার্জিনাল ভ্যালু অফ দ্য কোম্পানিজ ক্লোজিং স্টক আচ্ছা তাহলে আমরা এক্সাম্পল ওয়ান তৈরি আমরা গত ক্লাসে এক্সাম্পল ওয়ানটা করেছিলাম আজকে আবার পড়ে ফেলি যারা ছিলেন না তারাও একটু রিভিউ হয়ে গেল দেখেন এক্সাম্পল ওয়ানে কি বলছে A company accountant has gathered together some cost information for her company's product as follows. She has information jogar korche ki direct material lage $4 per kilogram used direct labor lage $22 per hour worked mind it $22 per hour worked aur variable labor lage $6 for each hour that direct labor worked tar mane এই ডাইরেক্ট লেবার যত ঘন্টা করবে হ্যাঁ ওই তত ঘন্টার জন্য ভ্যারিয়েবল ওভারহেড একটা প্রোডাক্টে কত ঘন্টা লাগবে ওই ডাইরেক্ট লেবারের সঙ্গে সঙ্গে ওটা ৬ টাকা করে গুণ হবে মনে করেন ডাইরেক্ট লেবার ২ ঘন্টা লাগবে একটা প্রোডাক্টে তাহলে ভ্যারিয়েবল ওভারহেড লাগবে ৬ গুণ ১২ টাকা এ হয়ে যাবে শি হ্যাজ অলসো ডিটারমাইন্ড দ্যাট ফিক্সড প্রোডাকশন ওভারহেড উইল বি $400,000 ইন টোটাল ওভারহেডস আর অ্যাবজর্বড অন এ পার ইউনিট বেসিস এটা তো আমরা জানি যে ওভারহেডটা আমরা পার ইউনিট বেসিসে অ্যাবজর্ব করবো এটা বলে দিচ্ছ ইনভেস্টিগেশন হ্যাজ শোন দ্যাট ইচ ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইউজেস ৩ কিলোগ্রামস অফ ম্যাটেরিয়াল অ্যান্ড নিডস ২ আওয়ার্স অফ ডাইরেক্ট লেবার আওয়ার তাহলে ম্যাটেরিয়াল তাহলে একটা প্রোডাক্টের একটা ইউনিটে কত লাগতেছে ৩ কিলোগ্রাম করে ম্যাটেরিয়াল লাগে ১ কিলোগ্রাম ম্যাটেরিয়াল দাম কত এই যে এখানে দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল $4 per kilogram না
জি জি স্যার ডাইরেক্ট মেটেরিয়াল দাম 1 কেজির দাম 4 টাকা করে তাহলে একটা ইউনিটে লাগে আমার 3 কিলোগ্রাম তাহলে একটা ইউনিটে কত মেটেরিয়াল লাগে কত টাকার মেটেরিয়াল লাগে 12 টাকা তাহলে মেটেরিয়াল তো 3 যারা 12 ডলার পেলাম এবার আসেন ডাইরেক্ট লেবার 22 ডলার করে পার আওয়ার লেবার আওয়ার ওয়ার্ক তাহলে একটা ইনভেস্টিগেশন শো দ্যাট একটা ইউনিট লাগে আমার 2 ঘন্টা ডাইরেক্ট লেবার ওয়ার্ক লাগে তাহলে কত টাকা লাগবে 22 দুগুণ 44 টাকা লাগে এটা তো আমরা কত ক্লাস ও একই হিসাব করেছিলাম আবার করছি মেবি হচ্ছে ভালো দেন ভেরিয়েবল ওভারহেড কত লাগে 12 ডলার স্যার 6 দুগুণ 6 দুগুণ 12 ডলার কেন কারণ ভেরিয়েবল ওভারহেড বলছে যে এখানে 6 ডলার ফর ইচ আওয়ার দ্যাট ডাইরেক্ট লেবার ওয়ার্ক মানে একই 2 ঘন্টা করে ডাইরেক্ট লেবার ওয়ার্ক করা হয় তো 2 ঘন্টা করে করলে আমার ভেরিয়েবল ওভারহেড 6 ডলার করে রেট তাহলে 6 দুগুণ 12 ডলার এইটা হিসাবটা জি স্যার তাহলে কি দাঁড়ালো আমাদের এখন তাহলে আমাদের এখন ওই তাহলে আমার তিনটা তো পেয়ে গেলাম না ডাইরেক্ট লেবার ওভার পেয়ে গেলাম ডাইরেক্ট ওভার পেয়ে গেলাম তাহলে মোট কত হলো 88 স্যার 88 তাহলে কন্ট্রিবিউশনটা বের করুন আমরা সেলস রেটটা কত ছিল সেলস রেট বলা আছে এখানে ও সেলস সেলস এন্ড কি বলছে sales and production were budgeted 20,000 units but only 16,000 are were actually produced and 40,000 actually sold there was no opening stock amader bekor to bolche ki produce a standard cost card o acha cost card mane to per unit bekorle chole tai na ji sir ji sir 88 hoye geche tale amar 68 to hoye gelo kemon na eti amar 88 keno hobe na bolen dekhi আমার অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে আমার 16,000 হ্যাঁ 16,000 দিয়ে ভাগ করব তারপরে আমার ইয়াটা বিষয় ভুল হলো আমরা বাজেট দিয়ে ভাগ করব স্যার বাজেট দিয়েই আমরা বাজেটটা দিয়ে ভাগ করব আমরা কিন্তু এটা মার্জিনাল কস্টিং এর কস্ট কার্ড বের করতেছি এখানে বলছে প্রোডিউস এ স্ট্যান্ডার্ড কস্ট কার্ড ইউজিং মার্জিনাল কস্টিং and value the company's closing stock on that basis closing stock koto unit hobe ekhane bolen amar actual production 20000 sorry budgeted production 2000 unit actual production 14000 te actually sold tale 16000 production korchi actually sold korchi 14000 tale koto holo amader 2000 eta jabe tale inventory valuation koren 2000 unit er jonno absorption cost system e ta amader shudhu moto amra hisab korlam koto dollar ekhane 136000 ভেরিয়েবল ওভার যোগ করলে 68 করে আমাদের পার ইউনিট না অবজারভেশন কস্ট জি স্যার 8000 ইনটু 2000 জি স্যার 68 পূরণ 2000 করলে কি বের হবে তো শুধু ভেরিয়েবল কস্ট গুলো বের হবে স্যার হ্যাঁ কিন্তু এটা হচ্ছে কি এটাই হচ্ছে কি মার্জিনাল মার্জিনাল এটাই স্যার ইয়া কন্ট্রিবিউশন এক্স্যাক্টলি মার্জিনাল কস্টিং এ কস্টিং মেথডটা হচ্ছে এটাই যে আমরা শুধুমাত্র কন্ট্রিবিউশন মার্জিনটাকে বের করব এখানে ফিক্সড কস্টটাকে পরে বের করব আমরা এখন শুধু আমার স্টক ভ্যালুয়েশন ওই শুধু ওভারহেডের উপর নির্ভর করে করতে হয় এখানে কোনো ফিক্সড পোরশন নাই আর ফিক্সড আমার আমার যে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ফিক্সড পোরশনটা ঢুকাইছিলাম তাই না ফিক্সড পোরশন কিন্তু মার্জিনাল কস্টিং সিস্টেমে ফিক্সড পোরশনটা কি নাই এই হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যাবজর্পশন কস্টিং এন্ড মার্জিনাল কস্টিং একটু আগে যে একটা একজন বলছিলেন না যে আমার ফিক্সড কস্ট এখানে ঢুকাতে হবে ফিক্সড কস্ট এখানে ঢুকাতে হবে না কারণ এটা মার্জিনাল কস্টিং সিস্টেম কস্টিং সিস্টেমে ফিক্স কস্টটা ঢুকাবো ওটা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমের নিয়ম মার্জিন কস্টিং সিস্টেম হচ্ছে কি আমার শুধুমাত্র ভেরিয়েবল পার্ট তো এখানে ভেরিয়েবল পার্টটা হচ্ছে কি শুধুমাত্র ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার এন্ড ভেরিয়েবল ওভারহেড যদি 4 লক্ষ ডলার আছে এটাকে আমরা ভাগ করে পার ইউনিট ঢুকাই দিব সেটা এখানে হবে না দরকার নেই কথা ক্লিয়ার জি জি স্যার ওকে স্যার তো ক্লিয়ার না আমাকে বলেন জি স্যার ক্লিয়ার আমার ক্লিয়ার জি স্যার থ্যাংক ইউ খুবই ভালো হলো তাহলে এখানে কি হলো আমার তাহলে আমাকে তাহলে বলেন দা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম এবং মার্জিন কস্টিং সিস্টেমের ডিফারেন্সটা কি স্যার একটাতে ফিক্সড কস্ট আসবে আরেকটাতে আসবে না অ্যাবজর্পশনে আসবে আর মার্জিনালে আসবে না তাহলে
যদি এটা যদি আমরা যদি এখানে অ্যাবজর্পশন কস্ট সিস্টেমে কস্ট কাট করতে বলি তাহলে অনেক আওয়াজ হচ্ছে হ্যাঁ পারে অসুবিধা নেই কি করবো এখন ওই যে তাহলে ফিক্সড ওভারহেড যে দেখেন এখানে রাখা আছে It is also determined that fixed portion overhead, fixed production overhead will be determined মানে কি মানে শুরুতে নির্মাণ করছে তাই না শেষে তো করে নাই অ্যাকচুয়াল তো নাই ব্রোকেন আসতেছে আমি বলি আমি এই মার্জিনাল কস্টিং এর যে কস্ট কাটার সঙ্গে যদি আরো 20 টাকা ফিক্সড পোর্শন যোগ করে দিই তাহলে যে কস্ট পার ইউনিট দাঁড়াবে সেই কস্ট মেথডটাকে কোন কস্ট মেথড বলবো আমরা অ্যাবজর্পশন কস্টিং অ্যাবজর্পশন কস্টিং ঠিক আছে না বিষয়টা এবার ইনভেন্টরি ভ্যালুয়েশনে কত চলে আসে যে আমরা প্রোডাকশন করেছি 16000 বিষয়টা তো ইউনিটটা আমরা বাজেটের মধ্যে গেল এটা গেল অফসেট এটা আমরা বাজেটিং এর জন্য করলাম এবং অ্যাকচুয়াল তো ঠিক আছে 16000 প্রোডাকশন করছি আর সেল করছি হ্যাঁ তাহলে ওই 16000 এর যেটা প্রোডাকশন করছি 2000 আমার চলে গেল ইনভেন্টরিতে 2000 অনুযায়ী যদি মার্জিন কস্ট মেথডে যে যে কস্ট আছে সেটা দিয়ে গুণ করলে মার্জিন কস্ট সিস্টেমে আমার ইনভেন্টরি ভ্যালু বের হবে আর যদি অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে যদি করি 68 এর জায়গায় আরো 10 বিয়োগ করলে 88 হবে 88 যদি 2000 হলে আমার যা হবে সেটা হচ্ছে আমার অ্যাবজর্পশন কস্ট সিস্টেমে ইনভেন্টরি ভ্যালুয়েশন একটু পর্যন্ত বুঝেন নাই এমন কেউ আছেন কিনা বলেন প্লিজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা বুঝতেই হবে তাহলে হ্যালো যারা কথা বলছেন না প্লিজ একটু মিউট করেন কথা শুনতে সমস্যা হচ্ছে আমি বলছি আমি যদি অ্যাবজর্পশন সিস্টেমে ক্লোজিং স্টক ভ্যালুয়েশন করি তাহলে আর মার্জিনাল কস্টিং সিস্টেমে ভ্যালুয়েশন করি তাহলে অ্যাবজর্পশন সিস্টেমে যেটা আসবে সেটা বেশি মার্জিনাল কস্টিং Relative to variable cost and when overheads are high relative to direct cost the marginal cost of the production and sales is only a small proportion of total costs আমার ওভারহেড কস্টটা বেশি অন্যান্য ভেরিয়েবল কস্টের চেয়ে ফিক্সড ওভারহেড কস্টটা যদি বেশি হয়ে যায় তাহলে আমার কি হয় মার্জিনাল কস্ট অফ প্রোডাকশন মার্জিনাল কস্ট অফ প্রোডাকশন
is only a distribution of total cost. A costing system that focuses on marginal cost and contribution might therefore provide insufficient and inadequate information about costs and product profitability. Marginal costing is used for short-term decision-making, but not for measuring cost and profitability over the longer period. এটা থেকে একটু দিতেন বন্ধুস লঙ্গার পিরিয়ডে কিন্তু এটা দরকার নাই লঙ্গার পিরিয়ড নাই মার্কেট স্থিরীকরণ বা বিষয় স্থিরীকরণ লঙ্গার পার্টি লঙ্গার টার্মে তো গিয়ে আমার পুরা ফিক্সড প্রোডাকশন ও ওভারহেড টোটাল সবকিছু যা আছে সবকিছু আমরা ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসবো এটা গেল একটা বিষয় আর একটা জায়গা ইট কুড অলসো বি আর্গুড দ্যাট দ্য ট্রিটমেন্ট অফ ডাইরেক্ট লেবার কস্ট অ্যাজ এ ভ্যারিয়েবল কস্ট আইটেম ইজ অফেন আনরিয়েলিস্টিক And direct labor employees are paid a fixed wage or salary, their cost is fixed, not variable. So, we will not talk about this. We will talk about this. But, this is the statement. What is this? I am not going to see. That's absorption costing. If a marginal costing profit statement. We will talk about the reflection. We will talk about the statement. The profit statement. We will talk about আমরা অ্যাকাউন্ট ফর করি দেখেন সেলস গেল লেস আচ্ছা এই স্টেটমেন্টটাকে আপনারা বুঝেন তো না আপনারা তো নিশ্চয়ই ইনকাম স্টেটমেন্ট দেখেছেন কস্ট অফ সেলস মাইনাস কস্ট অফ সেলস প্লাস ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন কস্ট অফ সেলস ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন কস্ট মাইনাস ক্লোজিং স্টক এটা তো কস্ট অফ সেলস তাই না আমরা প্রোডাকশন কস্ট যা করি সেটাকে যোগ করি এরপরে ক্লোজিং স্টক যা থাকে সেটাকে বিয়োগ করলে যেটা বের হয় সেটাই আমার কস্ট অফ সেলস তার মানে যে জিনিসটা বিক্রি করলাম সেটার কত কস্ট করলাম এটাই কস্ট অফ সেলস আমরা প্লাস করে দিতে হবে ওটার সঙ্গে ওই যেটা সেলস মাইনাস কস্ট অফ সেলস যেটা আছে ওটার সঙ্গে প্লাস মাইনাস করে যদি আন্ডার হয় মাইনাস ওভার হলে প্লাস করে দিলাম করার পরে আমার রিয়েল গ্রস প্রফিটটা পেয়ে গেলাম আলোচনা করেছি বিশদ ভাবে আলোচনা করেছি সেই বিষয়টা আমরা হিসাব করবো যে আমাকে আন্ডার অবজার্ভ করলাম ওভার অবজার্ভ করলাম কস্ট অফ সেলস এর সঙ্গে আমি যদি আন্ডার অবজার্ভ করলে প্লাস করে দেবো তাহলে রিয়েল চিত্র বেড়ে যাবে এরপর আমার সেলিং ডিস্ট্রিবিউশনের আপনি কস্ট গুলো আপনার নেট প্রফিটটা বেড়ে যাবে এটা হচ্ছে মোটামুটি ইনকাম স্টেটমেন্টের একটা ফরম্যাট স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন না স্যার হুইচ ওয়ান ইজ বেটার অ্যাবজর্পশন অর মার্জিনাল কস্টিং সিস্টেম আমি একটু আগে বলেছি লঙ্গার পিরিয়ডে যদি যান আপনি সময়ের শেষে মনে করেন বছর এক বছর ধরেন আপনি মার্জিনাল কস্টিং করেন বা আদার কস্টিং করেন আপনার কিন্তু আলটিমেট রেজাল্টটা কিন্তু সেম হবে রেজাল্টটা কিন্তু সেম চলে আসবে তো কারণটা হচ্ছে কি বছর শেষে গিয়ে আমার পুরো ফিক্সড কস্টটা আইদার মার্জিনাল কস্টিং করি বা ওই আদার কস্টিং করি পুরো মানে শর্টলি
স্যার আমরা তো স্যার মানে যেটা মার্জিনাল কস্টিং তো করি শুধুমাত্র ম্যানেজার অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে রাইট স্যার মানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কিন্তু শুধু আমরা অ্যাবজর্পশন কস্টিং করি আর মার্জিনাল কস্টিং তো স্যার আমরা ডিসিশন মেকিং এর জন্য ভালো হয় সেজন্য করি না স্যার রাইট আপনার শর্ট টার্ম ডিসিশন নেবেন হ্যাঁ শর্ট টার্ম আপনি হঠাৎ করে একটা বড় বড় একটা সেল পেয়ে গেলেন আপনি এখন আপনি বড় সেল পেয়ে গেলেন আপনি ফিক্স করতে ফিক্স থাকলই আপনার একটা কাস্টমার থেকে আপনার একটা এক্সট্রা কত সেল পেয়ে গেলেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি একটা মার্জিনাল কস্টিং করলেন যে আপনার কত প্রফিট হতে পারে মানে ফিক্স কস্ট আপনি ওই সেলটা হলো হবে না হলো হবে ফর एग्जांपल দিলাম ফর एग्जांपल আরকি হ্যাঁ এরকম প্রেসিডেন্ট হয়ে গেল মনে করেন তাহলে আপনি একটা হিসাব করে ফেললেন হিসাব করে একটা ডিসিশন মেকিং এ যেতে পারলেন খুব শর্টলি ডিসিশন যেতে পারলেন এই ধরনের অনেকগুলো কেস আপনারা প্র্যাকটিক্যালি তখন যে আসবে তখন আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের কেস আসবে আপনাকে তখন বিভিন্ন উপায় থেকে একটা ডিসিশন মেকিং ফরম্যাট আনতে হবে যে মার্জিনাল কস্টিং এ কি হয় মার্জিনাল কস্টিং ফরম্যাটটা কি হয় আমরা এখন যারা দেখলাম একটু আগে সেটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং ফরম্যাট অ্যাবজর্পশন কস্টিং ফরম্যাট কি করি সেলস মাইনাস কস্ট অফ সেলস প্লাস মাইনাস আন্ডার ওভার অ্যাবজর্পশন তারপর অন্যান্য ফিক্সড কস্ট বাদ দিয়ে নেট প্রফিট কিন্তু মার্জিনাল কস্টিং কি করি সেলস লেস ভেরিয়েবল কস্ট অফ সেলস তাহলে এই এই যে ওপেনিং স্টকটা আছে হ্যাঁ এটার মধ্যে কি ফিক্সড পোর্শন আছে নাকি নাই নাই স্যার নাই কেন তার আলাদা করে সো সো ওখানে হ্যাঁ ওখানে আছে স্যার এর নাই যেহেতু variable cost of sales variable cost of sales ki hobe apnar bolo opening stock plus variable production cost dekhan variable variable production cost next ei closing stock er moddhe ki variable fixed portion ase no sir eta moddhe nai opening stock o nai closing stock o nai ela ei purore variable variable tai na sudharan sales minus variable cost of sales ber korlam ber korar pore jeta ber hobe eta eta ekhono contribution hoy nai আবার এখান থেকে আবার ওই যে লেস ভ্যারিয়েবল সেলিং ডিস্ট্রিবিউশন এন্ড অ্যাডমিন কস্ট পিরিয়ড কস্ট হ্যাঁ সেলিং কস্ট আছে ভ্যারিয়েবল যেটা পোর্শনটা আছে এই কন্ট্রিবিউশন পাইলাম আমরা আমরা শুধু সেলস থেকে ভ্যারিয়েবল পোর্শনটা বাদ দিয়ে আমরা কন্ট্রিবিউশনটা পাইলাম কন্ট্রিবিউশন থেকে আবার সেলিং ডিস্ট্রিবিউশন এন্ড অ্যাডমিন কস্ট মানে নন প্রোডাকশন কস্ট যেগুলো আর কি সেগুলো বাদ দিলেই না আমি ও তারপরে আমরা পেয়ে গেলাম কন্ট্রিবিউশন পেলাম কন্ট্রিবিউশন করার পরে লেস ফিক্সড কস্ট ওই যে ফিক্সড কস্ট পোর্শন লেবে বাদ দিব প্রোডাকশনের কস্ট কত সেলিং ডিস্ট্রিবিউশন কস্ট কত করার পরে টোটাল কত হইল এই হলো নেট প্রফিট বের করলাম তাহলে কি আলটিমেট সেম জি স্যার এটা কি একটু বলতে বুঝছেন অ্যাবজর্পশন কস্টিং ফরম্যাট আর মার্জিন কস্টিং ফরম্যাটের বিষয়টা বুঝছেন সবাই জি স্যার এখন থেকে আমরা ফিক্সড কস্টটা প্রথমে দিয়ে দিচ্ছি প্রোডাকশন কস্টে ঢুকে যাচ্ছে ঢুকে যাওয়ার পরে এখানে ক্লোজিং স্টক ওপেনিং স্টকের মধ্যে এখানে ফিক্সড পোর্শনটা আছে আছে বিধায় পরে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট দিতে হচ্ছে ওভার নাকি আন্ডার আমরা অ্যাডজাস্টমেন্ট দিলাম দেওয়ার পরে আমরা গ্রস প্রফিট পাইলাম পাওয়ার পরে আমরা ফিক্সড অন্যান্যগুলো বাদ দিলাম ভেরিয়েবল সেলিং ফিক্সড সেলিং এর বাদ দেওয়ার পরে নেট প্রফিট বের করলাম এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কস্টিং ফরম্যাট আর মার্জিনাল কস্টিং সিস্টেম ফরম্যাটে কি পেলাম আমরা প্রথমে সেলস থেকে ভেরিয়েবল কস্ট পোর্শন বাদ দিয়ে ক্লোজিং স্টক বাদ দিয়ে কস্ট অফ সেল বাদ দিয়ে তারপরে ভেরিয়েবল সেলিং ডিস্ট্রিবিউশন বাদ দিলাম কন্ট্রিবিউশন পাইলাম ফিক্সড ওভারহেড ফিক্সড কস্ট এস ফিক্সড কস্ট প্রোডাকশন সেলিং ডিস্ট্রিবিউশন সব বাদ দিয়া নেট প্রফিট পেয়ে গেলাম এই হচ্ছে ফরম্যাট एग्जांपल থ্রিটা করি গ্রুপ তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে পেরি লিমিটেড ম্যাক্স এন্ড এ সিঙ্গেল প্রোডাক্ট উইথ দ্য ফলোইং ইনফরমেশন সেলিং প্রাইস ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবার ভেরিয়েবল ওভারহেড তারপর হচ্ছে ফিক্সড ওভারহেডস আর $5,000 বাজেটেড এন্ড অ্যাকচুয়াল আউটপুট এন্ড সেলস আর 1000 ইউনিটস দেখেন এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন তিনটা কথা কিন্তু বলে দিছে বাজেটেড এন্ড অ্যাকচুয়াল আউটপুট এন্ড সেলস আর 1000 ইউনিটস তার মানে সবগুলাই সেম তাই না
যা বাজেট করছি তাই উৎপাদন করছি তাই বিক্রয় করছি, নো ক্লোজিং স্টক, নো ক্লোজিং স্টক, একদম জামানাহীন, একদম সিম্পল, এরকম অঙ্ক পেলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, বাট রিয়েল কেসে হয়তো এরকম হবে না আমাদের, বাস্তবে সম্ভব না। তারপর আমরা, হ্যাঁ তারপর আমরা এটা বুঝে ফেলি, খুব খুব ইন্টারেস্টিং, দেখেন আপনারা তাহলে সেলিং প্রাইস দিয়ে দিছে, ডাইরেক্ট মেটেরিয়াল দিছে, ডাইরেক্ট লেবার দিছে, ডাইরেক্ট ভেরিয়েবল ওভার দিছে, এবার ফিক্সড ওভারহেড দিয়ে দিছে, ফিক্সড ওভারহেড আর 5000 ডলার বলে দিছে, বাজেটেড এন্ড অ্যাকচুয়াল আউটপুট এন্ড সেলস আর 1000 ইউনিট, আমি 1000 ইউনিট হিসাব করব। এখন ইউজিং অবজারভেশন কস্টিং, ইউজিং মার্জিন কস্টিং কি বের করতে হবে, অবজারভেশন কস্টিং ইউজ করে আমি বের করব, ক্যালকুলেট দ্য প্রফিট ফর দ্য পিরিয়ড, ক্যালকুলেট দ্য প্রফিট পার ইউনিট, ইউজিং মার্জিন কস্টিং ক্যালকুলেট দ্য কন্ট্রিবিউশন পার ইউনিট, ক্যালকুলেট দ্য টোটাল কন্ট্রিবিউশন, ক্যালকুলেট দ্য প্রফিট ফর দ্য পিরিয়ড। দেখি মুখে মুখে করে ফেলি আমরা, হ্যাঁ আপনারা একটু হিসাব করেন, দেখেন অঙ্কটা আগে অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী প্রফিটটা ক্যালকুলেশন করেন, দেখি সবাই দেখেন আমার কি লাগবে, প্রথমে সেলস লাগবে না, সেলস কত হবে 50×1000, 50×1000, ভেরি গুড, আমাদের রিকমেন্ড ক্যালকুলেট দ্য প্রফিট ফর দ্য ইয়ার পিরিয়ড, কি বের করলাম এটা, তাহলে টোটাল কস্ট বস বের করলাম, সেলস প্রাইস কত ছিল 50000, প্রফিট কত হইছে 15000, 15000 যেটা বের করলাম এটা কি মার্জিনাল সিস্টেমে, মার্জিনাল কস্টিং সিস্টেমে, না ক্যালকুলেশন কস্টিং সিস্টেমে করলাম, অ্যাবজর্পশন কস্টিং এ, ঠিক আছে, এবার ক্যালকুলেট দা প্রফিট পার ইউনিট বের করেন, 15%, একদম হিসাবের হিসাব দিয়ে ভাড়া ফেলবেন, একদম ওইটাই আমাদের কাজ, টোটাল কন্ট্রিবিউশন কত টাকা হবে, তাহলে 20000, 20 টাকা পার ইউনিট কন্ট্রিবিউশন ইনটু 1000, জি 20000, এবার ক্যালকুলেট দ্য প্রফিট ফর দ্য ইয়ার, এটা কি 20000 মাইনাস ফিক্সড কস্ট 15000, ইয়েস 20000 মাইনাস ফিক্সড কস্ট, তাহলে আমরা ওই অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমেও দেখলাম যে প্রফিট ছিল কত টাকা, টোটাল প্রফিট, আলটিমেট প্রফিট সেম ইন বোথ ওয়ে, সেম ইন বোথ ওয়ে, ওয়াই সেম ইন বোথ ওয়ে, এটা আমরা ক্যান্সেল করব, এখানে কোনো ক্লোজিং ইনভেন্টরি নাই, যদি ক্লোজিং ইনভেন্টরি থাকতো সেক্ষেত্রে আমাদের তো যেটা দিয়ে স্যার যে ফিক্সড কস্টটা পরের পিরিয়ডে চলে যাবে অ্যাবজর্পশন কস্টিং এ, ওটা হয় নাই স্যার,
Right answer is the এখানে কোনো ক্লোজিং ইনভেন্টরি সৃষ্টি হয় নাই রাইট দ্যাট ইজ দ্য রাইট আনসার পারফেক্ট যা ইনপুট তা আউটপুট ছিল যা ইনপুট তা আউটপুট তাও সেল জি স্যার ঠিক আছে না এই কথা কি মনে থাকবে সবার ইনশাআল্লাহ জি স্যার এটা কিন্তু অনেক বড় পয়েন্ট কিন্তু মিস করিয়ে নাই কথাটা আমার ক্লোজিং স্টকের মধ্যে কোনো ফিক্সড ওভারের পোস্টেন চলে যায় নাই এই কথা হচ্ছে সেই কথা জি স্যার কেউ বুঝেন না এমন কেউ আছেন বলেন অনেক সুন্দর হ্যাঁ বলেন কেউ আছেন আমরা কিন্তু বুঝে গেছি জিনিসটা অ্যাবজর্ব কস্টিং মার্জিন কস্টিং কিন্তু বেসিক জিনিসটা বুঝে গেছি ওকে ইনশাআল্লাহ ওকে ফাইন তারপর আসেন আমাদের কি সময় আছে আরো স্যার সময় শেষ মেবি স্যার হ্যালো আমরা নেক্সট আমাদের যে প্রবলেমগুলো থাকবে ম্যাথে এগুলো কি এক্সেল শীটে আমাদেরকে দেখানো হবে না এই বাদ নিতে তাহলে এক্সেল শীটে এক্সেল শীটে স্যার হোয়াইট বোর্ডে কি হেল্প করা যায় আপনার এখানে যেটা হোয়াইট বোর্ড থাকে মানে ক্রিটিক্যাল পয়েন্টগুলো আপনি যদি একটু দেখায় দিতেন আরো ইজি হতো জি স্যার যদি এরেজ হয় আমি আপনাদের একটা কথা বলি এই বইতে এত সিম্পল ভাষায় এত ব্রিফলি লেখা আছে যে এই বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট আমি আপনাদের এই কথা বলি এখানে কিন্তু মানে বিস্তারিত অনেক বেশি কথা কিছুই লেখা নাই এখানে এভরি ওয়ার্ড টু ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট সীমা অফিসিয়াল স্টাডি টেক্সট এডিশন হচ্ছে 2012-2013 আশা করি পিডিএফ কপিটা সবার কাছে চলে গেছে আমি সবাইকে সাজেস্ট করব সবাই এটা হার্ড কপি জোগাড় করবেন আজকের মধ্যে কালকের মধ্যে আজকে তো হবে না কালকের মধ্যে জোগাড় করবেন জোগাড় করে সামনে রাখবেন হার্ড কপি ইজ হার্ড কপি ভাই কোনো অল্টারনেট নেই জি স্যার হার্ড কপি ইজ হার্ড কপি আপনি হার্ড কপিতে পড়বেন ওখানে পেন্সিল মার্কিং করবেন গোবেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনি করবেন প্রত্যেকটা লাইন লাইন পড়বেন প্রত্যেকটা ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট এখানে কিন্তু খুব বিস্তারিত কিছু বড় কিছু লেখা নেই ব্রিফলি ব্রিফ লেখা আছে আমি কিন্তু পুরো বইটাই আপনাকে এভাবে পড়ে পড়ে শেষ করাবো যাতে আপনাদের কনসেপ্টে কোনো রকম সন্দেহ না থাকে বাকির কম্পিটিশনাল গুলো খুবই সিম্পল যোগ বিয়োগ পূরণ গুণ ভাগ পার্সেন্টেজ এইগুলোই হিসাব তো কম্পিটিশন হিসাবটা আমাদের সমস্যা হবে না কনসেপ্ট ক্লিয়ার থাকলে কম্পিটিশন আমরা ইজিলি পারবো কথা বুঝতে পারছেন কনসেপ্ট এর মেন জি ইনশাআল্লাহ আমি কনসেপ্ট ক্লিয়ার করে দেব আমার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আগাবেন আজকে আমরা যে পড়লাম এটাকে বাসায় একদম অবশ্যই রিভিউ করবেন রিভিউ করে পড়বেন দেখবেন যে এটুকু পর্যন্ত পড়লে এটুকু পর্যন্ত পড়লাম আমি আবার নেক্সট ক্লাসে আপনাকে আগাই দেব তাহলে যেহেতু সময় শেষ হয়ে গেছে আমি আর একটু চাইছিলাম টানবো কিন্তু টানতে পারলাম না স্যার আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম স্যার আর সময় শেষ হয়ে গেছে স্যার বৃষ্টির মধ্যে আমাদেরও ছুটি দেন স্যার পড়ালেখার বাইরে সব অফিসে যোগাযোগ করেন প্লিজ আমি যেটা বলছি আপনাদেরকে কালকের মধ্যে অবশ্যই সবাই হার্ড কপিটা জোগাড় করার চেষ্টা করেন নীলকে কোথাও কোথাও না কোথাও পাবেন তো কোথায় পাবেন আপনারা জানেন খুঁজে নেবেন
পাঠিয়েছি এই বই থেকে আমি খুব খুশি হই, কারণ আমার আমি যখন বুঝতে পারি যে আপনারা আমার সঙ্গে এগোচ্ছেন আর কি, মানে আমি যা বোঝাবার চেষ্টা করছি আপনারা যদি বুঝতে পারেন। যাতে আপনারা কোন প্রস্তুতির জন্য না একদম লাইন টু লাইন আমি যেখানে পড়াবো যেহেতু কনসেপ্ট গুলো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ স্যার।